গল্পের চতুর্থ অংশ সুমায়া ইসলাম নিশা ঘন বর্ষণের ঝুম ঝুম শব্দে মুখরিত পি পথ পানিতে টৈটম্বুর পরিবেশ ঝাপসা ঝিরঝিরি বৃষ্টির আওয়াজ স্পষ্ট মনের বিরুদ্ধে লড়াই করা হয়তো কিছুটা নিজের সাথে নিজের যুদ্ধ করার মতো মস্তিষ্ক যখন এক কথা বলে আর মন যখন অন্য কথা বলে তখন মন আর মস্তিষ্কের যুদ্ধ যেন প্রকাণ্ড এক ভয়ানক রূপ ধারণ করে তুষী বর্তমানে সেই যুদ্ধের সম্মুখীন হয়েছে মনের কথা শুনবে নাকি মস্তিষ্কের কথা বুঝতে বেগ পেতে হচ্ছে মস্তিষ্কে তুখর কণ্ঠে বলে উঠছে খবরদার তুষি ভুলেও ওই খাম্বার কাছে যাবি না সে আজ তোকে থাপ্পড় মেরেছে তোর গালটা যে এখনো ব্যথায় টন করছে সেদিকে খেয়াল রাখো তুষির অভিমানী মন গহিনে অবির্ভূত হল নতুন অভিমানেরা অভিমানের পোষরা সাজিয়ে ফেললো যেন চর থেকে কথাগুলোর আঘাত যেন শরীরে কাটার মতো গেথে গিয়েছে তুষি জানালা থেকে সরে গেল আরাফ তুষিকে আসতে বলেই ফোন রেখে দিয়েছে তুষি দ্বিধা বোধ করছে যাবে কি যাবে না যাবে কি যাবে না বিছানায় ঠায় বসে রইল আকাশ কাঁপিয়ে মৃদু ঝঙ্কার তুলতেই লাফিয়ে উঠল তুষি বুকে হাত দিয়ে চোখ বড় করে বাইরে তাকাল লোকটা এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে নিচে তুষি মনের কথা শুনল বালিশের নিচ থেকে ওরনা তুলে গলায় পেঁচাল দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল মস্তিষ্কের নিষেধাজ্ঞা ভেঙে গায়ে ফোটা ফোটা বৃষ্টির জল পড়তেই গাহিম হয়ে গেল তুষির কেচি গেই টেনে বাইরে গেল ইতোমধ্যে পুরো ভিজে গেছে এই ভয়ঙ্কর বৃষ্টিতে ছাতা না নিয়ে আসার মতো বোকামিতে বিরক্ত হল তুষি ধীর পায়ে এগিয়ে গেল পানির প্রকান ঝাপটা চোখে পড়ায় ঠিকভাবে তাকাতে অবধি পারছে না যত সামনে যাচ্ছে তুষি উপলব্ধি করতে পারছে তার কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে এ কেমন জ্বালা তুষি আরাফের থেকে বেশ দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়ল এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল আরাফ গাড়ির ডিকিতে বসেছিল তুষির আগমন টের পাওয়া মাত্রই ঘর ঘুরিয়ে তাকাল আরাফ নামে ভেজা চুলগুলো গুলো পেছনে ঠেলে দেয় তুষির নিচু মুখ দেখে উষ্ণ শ্বাস ফেলে আরাফ শ্লথ গতিতে এগিয়ে যায় তুষির দিকে তুষি আরাফকে এগিয়ে আসতে দেখে পিছিয়ে যায় এক পা পিছিয়ে নেওয়ার আগেই আরাফ তুষির ডান হাত আলতো করে ছুঁয়ে দেয় ঠান্ডা হাতের ছোঁয়ায় কম্পিত হয় তুষির হৃদগহ্বর স্মিত হাসল আরাফ হাত ধরে কাছাকাছি নিয়ে আসতেই তুষি মাথা তুলে তাকায় বৃষ্টির ঝাপটা চোখে লাগায় আবার চোখ নামিয়ে নিতে হল আরাফ তুষির আঙুলের ফাঁকে নিজের আঙুল গলিয়ে নম্রগলায় বলল রেগে আছো তুষি চোখ খিচে বন্ধ করল আরাফের কণ্ঠে কি আছে তুষির আজ সম্পূর্ণ আরাফকেই হ্যালুসিনেশন মনে হচ্ছে অভিমানিনীর অভিমান আরাফের বক্ষপিঞ্জরে অজানা ঝড় নামিয়ে ছাড়ল অক্রুর গলায় বলল সরি নিসারা রইল তুষির তুষির চুপ থাকায় আরাফ ব্যথিত হল দীর্ঘশ্বাস ফেলে তুষির ধরে নিজের কাছে টেনে নিল কপালে লেপটে থাকা ভেজা চুলগুলো সরিয়ে পরমযত্নে মাথায় হাত বুলিয়ে দিল ম্লান গলায় বল ছে সামনথিং তুষী আরাফের স্নিগ্ধ আহ্লাদি গলায় তুষির মন নয়ন ম্লান হল ফুট করেই সকল অভিযোগ অভিমানের কথা ভেবে কেঁদে উঠল আরাফ হতভম্ব হয়ে গেল এই মুহূর্তে তুষিকে কাদতে দেখবে আশা করেনি তুষির ক্রন্দনরত মুখে তাকিয়ে আরাফ হতবিহব্বল হয়ে গেল কি হয়ে গেল বুঝল না আরাফ টান মেরে বুকে জড়িয়ে নিল তুষিকে শিরদারা ঠান্ডা হয়ে গেল তুষির আবেশে চোখ বুঝে ফেলল দুজনেই তুষির ম্লান সন্তপ্ত মন নিমিষেই শীতল হয়ে গেল কিছু সময় এভাবে রইল তুষি চোখ পিটপিট করে তাকাল বৃষ্টি থেমে যাচ্ছে আগের মতো নেই আর স্তম্ভিত ফিরে পায় সে আরাফের বাহুবন্ধনে নিজের অস্তিত্ব টের পেতেই তুষি থম মেরে গেল আরাফের আঁকড়ে ধরাপিট ছেড়ে দিল এক সেকেন্ডই আরাফ ছাড়ে না সে এই দুনিয়াতে নেই বোধ হয় তুষি সরে যাওয়ার জন্য নরে উঠতেই আরাফ নিজেই সরে আসে তুষি একবার আশেপাশে তাকিয়ে দেখে নেয় আরাফের দিকে তাকাতেই লজ্জায় জবথব হয়ে মুখ নামিয়ে নেয় আরাফ তুষির লজ্জা পাওয়া মুখশ্রী দেখে মৃদু হাসে একটু ঝুঁকে তুষির কানের কাছে মুখ এনে বলে খুব বেশি লেগেছিল তুষী কপাল কুচকে তাকায় আরাফের দিকে তুষির চোখ পানিতে টলমল করছে আরাফ কানের কাছ থেকে মুখ সরিয়ে তুষির দিকে তাকায় তুষি গালে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে ওই হাতুরির মতো হাত দিয়ে মারলে গাল তো আর গাল থাকে না থেতলে দিয়েছেন জাদ্রেল খাম্বা আরাফ তুষির বলার ধরন দেখে হাসি পায় তবে নিজেকে স্বাভাবিক রাখে মুখের অভিব্যক্তি প্রকাশ করল এমন যে সে ভীষণ অপরাধবোধ করছে এখন এর প্রতিকার কি তুষী ভ্রু কুচকে বলে প্রতিকার কি মানে এই যে আমি তোমায় ব্যথা দিলাম এর জন্য আমাকে কি করতে হবে ব্যথা কমানোর জন্য কিছু তো করতে হবে তুষী ভাবুক চোখে তাকালো পরক্ষণে কিছু না বুঝেই বলল কি করবেন আর থাপ্পরের বদলে আরেকটা থাপ্পর মেরে দিন ব্যথা কমে যাবে আমার তো জন্ম হয়েছেই আপনার হাতের থাপ্পর খাওয়ার জন্য ভীষণ অভিমানী গলায় বলল তুষি আরাফ সেকেন্ড ও ব্যয় করল মুখ নামিয়ে ঠোঁট ছুঁয়ে দিল তুষির নরম ভেজা ভেজাগালে তুষি শকট হয়ে গেল আরাফ ততক্ষণে সরেও গিয়েছে তুষি নিজেকে সামলে উঠতে পারছে না আরাফ দ্বিতীয়বারের মতো তাকে স্পর্শ করল কতটা গভীর ছিল এই স্পর্শ এমন ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে কেন তুষি গালে হাত রেখে আরাফের দিকে পিটপিট করে তাকায় আরাফের চাহনি গভীর হয়তো তার স্পর্শের চেয়েও গভীর আরাফ তুষিকে তাকিয়ে থাকতে দেখে লহু গলায় শুধাল ব্যথা কমেছে তুষি লজ্জায় আবারও মিয়ে গেল কাপুনির মাত্রা তার দীর্ঘ হচ্ছে তুষির হঠাৎ কিছু একটা মনে পড়ে তুষী ডান গাল থেকে হাত সরায় চোখ ছোট ছোট করে বলে আপনি তো মেরেছেন বাম পাশের গালে তাহলে ডান পাশে চুপ তুষি চুপ মেরে যায় কি বলে ফেলছিল সে আরাফ এক গ্রু উচিয়ে তাকালো তুষির বাম গালে হাতের উল্টো পিঠ দিয়ে ছুঁয়ে বলল দেন তুমি কি চাইছ থেমে গেলে যে তুষির হৃদস্পন্দন ক্রমাগত উতলা হয়ে উঠেছে এখানে আর দাঁড়ানো যাবে না তুষি পিছিয়ে যেতেই আরাফ প্রশ্ন করে কি চাইছো সেটা বলো কথা শেষ না করেই থেমে গেলে এখন আবার পিছিয়ে যাচ্ছ কেন সো কমপ্লিকেটেড আরাফ ভ্রুকুচকে কথাটা বলেই পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তুষির দিকে তুষি দ্বিধান্বিত গলায় বলে বা বাসায় যাব তুষি বলে দাঁড়াল না হন্তদন্ত হয়ে পেছনে ফিরতেই ও নায় টান পড়ল বুক ধরফর করে উঠল তুষীর ভয়াবহ রূপ ধারণ করছে তুষির হৃদয়ের স্পন্দন ঘাড়ে উষ্ণ নিঃশ্বাসে টের পেল আরাফের সান্নিধ্যতা তুষীটের পেয়ে চোখ বুঝে নিল আরাফ পেছনে থেকে জ্যাকেট জড়িয়ে দিল তুষির ঠান্ডা হিম শীতল গায়ে কণ্ঠস্বর প্রোগাঢ় মায়ামায় করে বলে এবার যাও তুষী চোখ বন্ধ করে দৌড়ে চলে গেল রাস্তার অপর পাশে আরাফ হাসলো শব্দহীন প্রাণবন্ত হাসি নিষাদ হাতে টর্চ ফেলে দিল মৃদু শব্দে সেটা ফ্লোরে ঠাই পেতেই অন্ধকারে ছেয়ে গেল ঘর নিষাদ আতকে উঠল দরজার হাতল শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল পা থরথর করে কাঁপছে ঘাড়ে হাতের স্পর্শ পেয়ে চকিতে পেছনে তাকায় নিষাদ দুটি চোখ যেন জল করছে অন্ধকারে লোকটার হাসি বেখাপ্পা নিষাদ শরীরের শক্তি হারালো লোকটা বিদ্ঘুটে হেসে বলল অন্ধকারেও তো একদম জল করছিস আহ শান্তি নিষাদ ভিতু চোখে তাকায় হাত পা বিবশ হয়ে গেছে শরীরের এক বিন্দু ও শক্তি যেন নেই লোকটা বিশাল থাবায় নিষাতের মাথার পেছনে হাত রেখে কাছে নিয়ে এলো নিষাৎ এইবার হাত পা ছোটাছুটি করল লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দরজার কাছে গিয়ে ধাক্কাতে ধাক্কাতে বলল উহুমান কোথায় তু তুমি উমান প্লিজ বাঁচাও আমাকে উমান নন লোকটা ঝংকার তুলে হাসি কি ভয়ানক সেই হাসি নিশাত আরও জোরে জোরে ডাকতে থাকে উমানকে লোকটা শয়তানি গলায় বলে বাঘের গুহা থেকে বের হওয়ার জন্য সিংহের সাহায্য চাইছিস কি বোকা তুমি শোনা নিষাদ চকিতে পেছনে ফিরল কম্পিত সুরে বলল মা মানে আরে সুইটহার্ট তোমার উমান বেইবস নিজেই তোমাকে আমার কাছে বেঁচে দিয়েছে এতক্ষণে হয়তো পালিয়ে ওগিয়েছে এখান থেকে নিশাতের পুরো পৃথিবী থমকে গেল উমান তার সাথে এমন করবে নিষাতের বোধশক্তি হারিয়ে ফেলল কোনো কিছু অনুভব করতে পারছে না সে নিশাদ দরজার সাথে মিলিয়ে দাঁড়াল লোকটা এগিয়ে আস্তে আস্তে হিংস্র গলায় বলল এতদিন শুধু ছবিতে দেখেছি আজকে সামনাসামনি দেখব আজ যা হবে সব দৃশ্যমান হবে লোকটা এগিয়ে এসে নিশাতের বুকের কাছ থেকে ওরনা টান মেরে নিয়ে এলো ভীতসন্ত্রস্ত নিশাদ এবার পুরোই থমকে যায় বরফের মতো শরীর জমে যায় তার নিশাদ লোকটার সাথে ধস্তাধস্তি শুরু করে এক পর্যায়ে লোকটা হিংস্র বাঘের মতো হয়ে গেল কামিজ ভেদ করে নিশাতের পেট চেপে আচর বসিয়ে দিল নিশাদ জোরে কেঁদে উঠল গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল লোকটা ক্ষিপ্র গলায় বলল একদম চুপ কা আমার কাজে বাধা দিলে একদম খুন করে ফেলব লোকটা বলতে বলতেই নিষাদকে দুহাতে ঝাপটে ধরে ছোট্ট ওই বিছানায় ফেলে দিল নিজে ভর করল নিষাতের উপর সাথে সাথে নিজের সাথে ঘটা বছর তিনেক আগের কথা মনে পড়ল যেদিন নিফাজ ওর সাথে জবরদস্তি করছিল সেদিন তো হৃদ বাঁচিয়েছিল আজ আজ কি তবে আসবে না রিদ লোকটা ঝাঁপিয়ে পড়ল নিশাতের উপর নিশাত নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে আর লোকটা পৈশাচিক আনন্দে নিশাতের শরীরে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে নিশাতের বন্ধ এবং নিপস্পি হয়ে যাচ্ছে পারছে না সে নিজেকে ছাড়াতে তাহলে কি শেষ রক্ষা হবে না নিশাদ চোখ বুঝে নিল হৃদের সেই মুখশ্রী ওর বলা শেষ কথাটা সাবধানে থেকো নিশাদের কানে তরঙ্গের মতো বাজছে হৃদের কথা মনে হতেই নিশাদের মনে হল নিজেকে বাঁচাতে হবে থেমে গেলে চলবে না নিশাদ চোখ মুখ শক্ত করে হাঁটু দিয়ে লোকটার পুরুষাঙ্গে আঘাত করল নিমিষেই মুক্তি পেয়ে গেল সে লোকটা বিছানায় পড়েও গিয়েছে নিষাদ দ্রুত বিছানা ছেড়ে নেমে গেল লোকটা গোঙাতে গোঙাতে উঠে বসে আবারও শুয়ে পড়ল নিশাৎ হন্তদন্ত হয়ে উঠে দরজার কাছে পড়ে থাকা টর্চ উঠাল হাতে বার কয়েক বাড়ি দিতেই নিভু নিভু জ্বলল নিশাদ লাইট মেরে পুরো ঘরে দেখল ছোট টেবিলের পাশে একটা লাঠি যেন তার মনোবল বাড়িয়ে দিল এলোমেলো পায়ে হেঁটে লাঠি তুলে নিল লোকটার দিকে ক্ষুব্ধ হয়ে তাকাল লোকটা এখনো কাতরাচ্ছে নিশাৎ এগিয়ে গিয়ে লোকটার মাথায় লাঠি দিয়ে আঘাত নিভে গেল লোকটার চোখ সামান্য গোঙানির শব্দ ও বের হলো না সারা রুম নিস্তব্ধতায় ছেয়ে গেল নিষাদ সেদিকে আর তাকালো না লাঠি নিয়ে দরজায় ধাক্কাতে লাগল কাঠের দরজা ভেঙে যাবে দৃঢ় বিশ্বাস নিষাঁতের আর হলো ও তাই ভেঙে গেল দরজা নিষাদ যেন দম ফিরে পায় দরজা খুলে হাতের সমস্ত কিছু ফেলে প্রাণপণে ছুট লাগাল সে শুধু জানে এখান থেকে বেরুতে পারলে সে বিপদমুক্ত নিষাদ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেল হাঁটুতে ভর করে চারপাশে তাকালো। ঝোপ ঝাড় ছাড়া আর কিছুই নেই চাঁদের আলো ও মেঘেদের আড়ালে চলে গিয়েছে অন্ধকারে নিমজ্জিত চারপাশে কি করে বেড়াবে এই গ্রাম থেকে কোথায় যাবে কিভাবে যাবে আদৌ এখান থেকে বেরুতে পারবে দেখতে পারবে তার অতি আপন মানুষগুলোকে তাদেরকে আরো একবার ছুঁয়ে দিতে পারবে নিশাতের খুব চিৎকার করে কাদতে ইচ্ছা করছে দমিয়ে রাখতে পারল না নিজেকে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল গলা ছেড়ে চিল্লিয়ে উঠে শরীরে অসহ্য যন্ত্রণা মনের পীড়া সব মিলিয়ে সে নিথর হয়ে গেছে যাকে ভালোবেসেছে তার থেকে ঠকেছে আর যে তাকে ভালোবাসে তাকে সে ঠকিয়ে চলে এসেছে নিশাতেক দমবন্ধকরা কান্নায় ভেঙে পড়ল চেঁচিয়ে বলে উঠল আমাকে নিয়ে যান এখান থেকে রিদ এই অন্ধকারের অতলে তলিয়ে যেতে দিবেন না প্লিজ কথা দিচ্ছি আর কখনো ছেড়ে যাব না নিশাতের চোখ বুঝে যাচ্ছে মাটিতে মাথা হেলে পড়ার আগেই কারো হাতের বন্ধনে আবদ্ধ হয়ে গেল সে অন্ধকারে আচ্ছাদন হয়ে যাওয়া চারপাশে নিমিজিমি চোখে তাকাতেই কানে এলো পরিচিতি পুরুষালী গলার সুমধুর স্নিগ্ধতায় ঘেরা গানের সুর আজ তোমায় আমি এনে দিব যোচনা তুমি কাছে এসে আমার পাশে বস না নিশাতের সময় লাগল না গলার স্বর চিনতে হাত বাড়িয়ে লোকটার গাল নিভু কণ্ঠে বলে উঠে চলবে হৃদয়ঙ্গম পর্ব পনেরো বোনাস পর্ব সুমায়া ইসলাম নিশা একজোড়া নয়ন বিমুর দৃষ্টিতে তাকিয়ে আছে জানলা ভেদ করে বাইরের দিকে অক্ষিযুগল আবদ্ধ বাইরের আলো আধারের খেলায় মাতোয়ারা পরিবেশে হৃদের নেত্রযুগল অন্ধকারকে অবলোকন করতে ব্যর্থ তার হৃদয়ের অন্ধকারের গারতা প্রখরতা যে এই আধারের চেয়েও বেশি ঠেকেছে তার নিকট বাহিরের দমকা হাওয়ায় চোখ বুঝে নিল চোখে তার পানি চিকচিক করছে বুকের বা পাশটায় চিনচিনে ব্যথা খোলা জানলায় পিঠ লাগিয়ে দৃষ্টি আবদ্ধ করল দূর আকাশবাণে এক হাত সন্তঃপর্ণে বুকের বা পাশে নিয়ে ঠেকাল মৃদু শ্বাস টেনে নিল ভালোবাসায় এত যন্ত্রণা কেন চোখ বন্ধ করে জোরে শ্বাস ফেলল সন্নিকটে কিছুর শব্দে ঘোর কাটে রিদ জানলা থেকে সরে বিছানায় পাশে দাঁড়ায় নিষাদ ব্যথায় কাতরাচ্ছে জ্ঞান ফিরেছে বুঝতে পারল রি তবে দাঁড়িয়ে রইল এগিয়ে পাশে বসল না হালকা আলোতে নিষাতের ব্যথা মুখশ্রী স্পষ্ট সেই মুখশ্রীর পানে তাকিয়ে রাগের মাঝেও এক মায় আটকা পড়ছে আটকা পড়ছে করুণ মুখশ্রীর অধিকারিনী নিষাঁতের পানে নিষাদ বেডশিট আঁকড়ে মৃদু চিৎকার করে উঠল হাসফাঁস করতে লাগল হৃদ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে গিয়েও পারল না মন্থর পায়ে হেঁটে বিছানায় বসল নিশাতের বেড আঁকড়ে ধরা হাত নিজের হাতের মুঠোতে নিল গম্ভীর কণ্ঠে ডেকে উঠল দূরত্বমা কয়েক সেকেন্ড সময় নিয়ে চোখ মেলল নিষাদ নিভু নিভু চোখে তাকালো হৃদের পানে হৃদের মুখখানা চোখে স্পষ্ট হতেই বিষণ্নতা অনুভব করল নিষাদ অনুতাপে ছেয়ে গেল হৃদয়। চোখের মনিস্থবির শান্ত হল হৃদের অজস্র ক্লান্তিতে ছেয়ে থাকা মুখে দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল হৃদের প্রশস্ত বুকে হৃদের পিঠ খামচে ধরেছে নিষাদ বুকে মুখ গুজে ক্রন্দনরত গলায় বলল হৃদ বুকটা চিনচিন ব্যথা করে উঠল হৃদের নিশাতের কম্পিত অস্পষ্ট কণ্ঠে হৃদের মন গহিনে সুচালো তীরের মতো গেথে গেল হৃদ নিশাতের বাহু ধরে ছাড়িয়ে নিল দুর্বোধ্য হেসে বলল আজ না পালালে জানতেই পারতাম না আমার দূরত্ব আমাকে ঠিক কতটা ঘৃণা করে যন্ত্রণাদায়ক এক পীড়ায় পীড়িত হল নিষাতের হৃদয় হাওমাও করে কেঁদে বাচ্চাদের ন্যায় মুখ গুজে পুনরায় হৃদের হৃদব্রার হৃদ ভেজা অনুভব করল বুকের এক পাশে হৃদ নির্মল গলায় বলল হৎপিন্ডে আঘাত করে এখন হৎপিন্ড বরাবর মাথা রেখে কাচ্ছ দূরত্বমা কিসের শাস্তি দিচ্ছ নিষাদ ক্রন্দন মিশ্রিত গলায় বলে উঠল রি রিদা আমি স্টপ কণ্ঠের আর্দ্রতা তীব্রতা কঠিন হৃদের নিষাদের বাহু শক্ত করে ধরল অগ্নিচোখে তাকাতেই হৃদের মাথায় ধ করে আগুন জ্বলে উঠে নিষাদের কাঁধে খামচে ধরে হিসহিসিয়ে বলে একেবারে চুপ একটাও কথা যাতে না শুনি নিষাদ বিস্মিত হল এমতাবস্থায় হৃদের এহেন আচরণ কাঙ্ক্ষিত ছিল না হৃদ দাঁতে দাঁত চেপে বলল কথা না মানা আমি মোটেও পছন্দ করি না দূরত্ব আর তুমি তো আমার কথা জাস্ট ইগনোর করেছ আমার চোখে ধুলো দিয়ে ওই বাস্টার্ডের সাথে পালিয়েছ নিষাদ কথা বলতে ভুলে গিয়েছে অশ্রুসিক্ত চোখে হৃদের রক্তে রঞ্জিত চোখে তাকিয়ে থাকে হৃদধার কাত করে বাঁকা হাসে তুষির কাঁধ টেনে নিজের মুখ বরাবর এনে ফিচেল সরে বলে নিশাদ আতকে তাকায় হৃদের দিকে হাসি চোখে রাগ যন্ত্রণার তীব্রতা নিশাদের চোখ শুকিয়ে গিয়েছে কাঠ হয়ে গেছে গলা হৃদ নিষাদকে ছেড়ে দেয় ঝাড়া মেরে উঠে দাঁড়িয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে জোরে জোরে শ্বাস নেয় হৃদের অসহ্য লাগছে নিশাতের কান্নার দাপটে হেঁচকি উঠে গিয়েছে হৃদ রক্তবর্ণ চোখে তাকালো নিষাতের দিকে তেজি গলায় বলে জাস্ট আপ একটা আওয়াজ ও যেন আমার কানে না আসি জাস্ট কি পিউর শাট হৃদ চলে যায় নিশাদ বিছানায় মাথা ঠেকিয়ে কেঁদে দেয় এই ব্যবহার তার প্রাপ্য নিজেকে প্রস্তুত করে নিল সবকিছুর জন্য ভালোবাসব বাসবরে বন্ধু তুষিকে যত না তোমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে ইলু সকাল থেকে এই দুই লাইন বারবার গুনগুন করছে তুষি থমথমে চোখে তাকালো। কপাল কুচকে ইলুর কাঁধ চাপড়ে বলল গানের ইজ্জত হরণ করছিস কেন তোমার মনের ঘরে হবে না আমার মনের ঘরে হবে ইলু বাসন্তী রঙের গাউন গায়ে জড়িয়ে আয়নায় দেখে দাঁত কেলিয়ে বলল সেটাই তো বললাম তোমার মনের ঘরে তোমার মনের ঘরে আরাফ ভাইয়ের আলো চুইয়া চুইয়া পড়ে তুষি আর চোখে তাকালো ইলুর দিকে মিনমিনে বলল এটা কেমন মার্কা মারা গান ভাব মারিস না তুষু কাল রাতে বৃষ্টি মাথায় আরাফের সাথে দেখা করতে গেলি ফিরে এলি আরাফ ভাইয়ের জ্যাকেট সমেত বুঝতে পারছিস ব্যাপারটা তুষি ভ্যাবা চাকা খেয়ে গেল গলা নামিয়ে বলল তুই আমার উপর নজর রাখছি শিলুপু তুই না ঘুমিয়েছিলি সন্দেহী চোখে তাকাতেই ইলু চশমা খুলে ফু দিয়ে বলল ভুলে যাস না তুষি আমার চার চোখ তুষি মুখ ভেঞ্চি দিয়ে বিছানার দিকে তাকাল বিছানায় সাজিয়ে রাখা হলুদের ড্রেস আর্টিফিশিয়াল ফুলের গহনার দিকে তাকিয়ে চাপা শ্বাস ফেললো বিয়েতে তার খুশি লাগছে না লাগছে না সেটা বুঝতে পারছে না তীব্র আলোতে চোখ মেলল নিষাদ কপাল কুচকে চোখ কোচলে সামনে তাকাল ফকফকা সাদা পর্দার ফাঁকফোকর থেকে আলোর তীব্রতা চোখে এসে লাগছে নিষাদ চোখ ডলে বিছানায় ভর দিয়ে উঠে বসতে নিতেই শরীরের বিভিন্ন জায়গায় জ্বালাপোড়া করে উঠল নিষাদ চোখ মুখ খিচে নিজের গায়ের দিকে তাকালো নিশাতের ভয়ার্ত চোখ নিজের পরনের পোশাকে স্থির হল হৃদের ফকফকা শুভ্র শার্ট গায়ে হাতের বিভিন্ন জায়গায় ছিলে গিয়েছে সেখানে মলমের প্রলেপ দেওয়া নিষাদ নিজেকে ভালোভাবে দেখতে লাগল খট করে ঘরের দরজা খুলে হৃদ ভেতরে এলো নিশাত হৃদের দিকে তাকালো হৃদ একদম রেডি হয়ে আছে পরনে ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক কোট হৃদ ভেতরে এসে বিছানায় একটা ব্যাগ রাখলো। হেঁটে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়তে পড়তে বলল ড্রেস চেঞ্জ করে ওটা পরে এসো নিশাত হৃদের দিকে তাকিয়ে নিজের গায়ের দিকে তাকাল দুর্বল ইতস্তত গলায় বলল তা আমার ড্রেসকে চেঞ্জ ক করে নিষাত কথা সম্পূর্ণ করার আগেই থেমে গেল হৃদ রক্তবর্ণ চোখে তাকালো নিষাতের দিকে গলা টেনে লুজ করে নিশাতের দিকে এগিয়ে গেল নিশাদ ভয় জোরসরো হয়ে গেল সরে যাওয়ার পূর্বে হৃদ নিশাতের দুপাশে হাত রেখে সংক্ষুব্ধ গলায় বলল আমি করিয়েছি আমি নিজ হাতে করিয়েছি নিষাদ ডুকরে কেঁদে দিল হৃদ গরম চোখে তাকাল এক হাত উঠিয়ে নিষাতের ঘাড়ে চাপ দিয়ে মুখ বরাবর এনে বলল আমি ছুঁয়েছি বলে কাঁদছ দূরত্বমা কালুমান স্পর্শ করলে অনেক ভালো লাগত তাই না স্পর্শ করেছিল নিষাদ কানে হাত চেপে বলল চুপ করুন হৃদ চুপ করুন দূরে সরুন আমার অস্বস্তি লাগছে প্লিজ হৃদ বাঁকা হাসল নিশাতের দিকে ঝুঁকে ঘাড়ের চুলগুলো সরিয়ে মুখ ডুবাল নিশাদ চোখ বন্ধ করে ফেললো হৃদ পরপর তিনটি চুমু খেলো প্রচণ্ড ভেজে ঘাড়ে জোরে কামড় বসিয়ে দিল ব্যথায় মুখ বিষিয়ে উঠল নিশাতের কম্পিত গলায় বলল আমার কষ্ট হচ্ছে হৃদ ঘাড় থেকে মুখ সরিয়ে তাকালো নিশাতের চোখের দিকে তাকিয়ে বলল কষ্ট হচ্ছে আমারও হয়েছিল তোমার যেমন আমার সান্নিধ্যে কষ্ট লাগে তেমনি গতকাল তোমার সান্নিধ্যতা না পেয়ে আমার কষ্ট হয়েছিল ঠিক এইখানটায় ব্যথা করছিল বুকের বাদিকে দেখিয়ে নিশাতের ক্রন্দনের ছাপ চেহারায় দেখতে এলো থমকানো গলায় বলল রেডি হয়ে এসো আরাফের গায়ে হলুদে যেতে হবে রিদ চলে গেল ঘর থেকে নিশাতের মন বিক্ষিপ্ত হল আরাফ মা সবার সামনে সে কোন মুখে যাবে কি জবাব দিবে চলবে হৃদয়ঙ্গম পর্ব ষোল সুমায়া ইসলাম নিশা গোধূলি লগ্ন ছাড়িয়ে গেছে রাতের আকাশে ঘন কালো অন্ধকার অন্ধকারে মেতে উঠেছে প্রকৃতি হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে সবে বর আর কনে পক্ষের হলুদের অনুষ্ঠান একসাথেই হচ্ছে অনুষ্ঠানের আয়োজন আরফদের বাড়িতেই বিয়ে শহরের এক হোটেলে অনুষ্ঠিত হবে মিসেস অনিন্দিতা এবং মিসেস আঞ্জুমান ব্যস্ত হাতে কাজ করছেন ফ্ল্যাটে মানুষ গিজগিজ করছে ডেকোরেশন রান্না এছাড়া দু পরিবারের আত্মীয় এদের নিয়েই ঘর ভরে গিয়েছে ঘরোয়াভাবে করেছে এতে এই অবস্থা বিশাল আয়োজন করা হলে কি হবে ভাবতেই হিমশিম খাচ্ছেন মিসেস আঞ্জুমান তুষি রয় সয় রেডি হচ্ছে সাহায্য করছে এলু হলুদ সাদার সংমিশ্রণে লেহেঙ্গা পরেছে তুষি গলায় হাতে আর্টিফিশিয়াল ফুলের গহনা চেহারায় প্রসাধনীর ছোঁয়া ইলু আজ নিজেও বাসন্তী রঙের গাউন পরেছে হালকা সেজেছে তুষি আয়নায় দেখে নেয় নিজেকে ভালোই লাগছে তুষি ইলুর দিকে তাকিয়ে ভাব নিয়ে বলে দেখে লুপু কি সুন্দর টাইনা লাগছে আমাকে আসলে আরাফ ভাইয়া আমার মতো সুন্দরী মেয়ে ডিজার্ভ করে না বুঝলা থুম তোর থেকেও বেস্টটা ডিজার্ভ করে তুষি চোখ রাঙিয়ে তাকালো। ইলুর দিকে তাকিয়ে কটাক্ষ করে বলল তুই বিয়ে করে নে না আমার জায়গায় তুই বসে যা আমি বিয়ে করব না ইলু চুপচাপ টিস্যু দিয়ে নিজের চশমা মুছতে লাগল তুষি লেহেঙ্গা একটা ধরে উঠে দাঁড়িয়ে বলল করবি বিয়ে করলে বল এখনই এক্সচেঞ্জ হয়ে যাই ইলু তুষিকে পাত্তা না দিয়ে চশমা পরে বাইরে চলে গেল তুষি বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ল ধূর কেন বিয়ে করতে রাজি হলাম এখন ওই খাম্বাকে ভালো লাগছে না কেন আমি কি করব পালিয়ে যাই এক মিনিট নিশু কোথায় তুষি আপনামনে বিড়ির করে এদিক সেদিকে তাকাল তুষি বর্তমানে মিসেস আঞ্জুমানের ঘরে আছে এখানে সে বিকালের দিকে যে এসেছে আর বের হয়নি এর মাঝে নিষাদকে একবারও দেখেনি তুষি তাহলে কি নিষাদ আসেনি তুষি একটা হাই তুলে বলল পরে দেখা যাবে সেসব একটু ঘুমাই এক ঘন্টা ঘুমালে কি সমস্যা হবে না কিসের সমস্যা এক ঘণ্টাই তো একটু ঘুমাই তুষি বিছানায় উঠে বালিশ ঠিক করে গায়ে দিল কোলবালিশ জড়িয়ে ধরে এক কাত হয়ে চোখ এক মিনিটেই চোখ জোড়া ঘুমে নিভু নিভু হয়ে যায় নিশা তায়নায় নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখছে হলুদ সিল্কের শাড়ি আর লাল কটন ব্লাউজ ব্লাউজের হাতায় পুরো হাত ঢেকে ফেলেছে হাতের দাগগুলো এতে অদৃশ্য হয়েছে নিষাদ ব্লাউজের কলার একটু নামায় গলায় আছে দাগ দেখেই ঘিনঘিন করে উঠে শরীর দ্রুত কলা ঠিক করে চোখ সরায় মানুষ এতটা নিষ্ঠুর কেন যাকে ভালোবেসে বিশ্বাস করেছিল সেই কিনা তাকে এভাবে ঠকিয়ে দিয়ে চলে গেল এক রাতের মধ্যে কি কি হয়ে গেল চোখের পলকেই যেন সমস্ত কিছু হয়ে গেছে উমানের সাথে তার যোগাযোগ হয় পালানোর দুদিন আগে উমান নিজেই কল করে আর বলে সে সব কিছু ভুলে নতুন করে শুরু করতে চায় যদি উমানের সাথে পালাতে পারে তাহলেই সব কিছু ঠিক হবে নিষাদ নিঃসন্দেহে সবটা মেনে নেয় হৃদ যাতে কোনো রূপ সন্দেহ না করে সেই জন্য সে স্বাভাবিক ছিল কিন্তু হৃদ কিভাবে জানল পালিয়ে যাওয়ার কথা আর কোথায় গিয়েছে সেটাই বা কিভাবে জানল নিষাদ কিছুই ভাবতে পারছে না ঘরে বসেও দম বন্ধ লাগছে শরীর দুর্বল বিকেলে এসেই ঘুমিয়েছে তাই মাথাটা একটু হালকা লাগছে তবে শরীরের ব্যথায় বারবার গাগুলি উঠছে নিষাদ ভাবল ঘর থেকে বেরুবে বাইরে গেলে একটু কাজের মাঝে থাকলে হয়তো ভালো লাগবে নিষাদ শাড়ি ঠিক করে ধীর পায়ে ঘর থেকে বেরুলো। ড্রয়িং রুমে মানুষ বেশি থাকায় সেদিকটা এড়িয়ে গেল হেঁটে রান্নাঘরে পা রাখতেই মিসেস অনিন্দিতা আর মিসেস আঞ্জুমানকে চোখে পড়ে ভেতরে গিয়ে দাঁড়াতেই মিসেস অনিন্দিতা ঘাড় ফিরিয়ে তাকান নিশাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠে গেছিস জ্বর কমেছে এখন নিশাদ দ্বিধায় পড়ে বলে জ্বর মা মানে হ্যাঁ হৃদ তো বলল তোর নাকি জ্বর শরীরটা ভালো না তোকে যাতে কেউ না ডাকে তুই তো দুপুরে খেয়ে সোফায় ঘুমিয়ে গেছিলি হৃদিতো তোকে ঘরে দিয়ে গেল আর আমাদেরকে বলল তোর খেয়াল রাখতে এখন তো দেখছি জ্বর নেই ভালোই হয়েছে ভাইয়ের বিয়েতে অসুস্থ থাকলে হবে নাকি নিষাদ নম্র চোখে তাকাল উদাসীন গলায় প্রশ্ন করল কোথায় তিনি কে রিদ সে তো বাইরে গিয়েছে সেই বিকালেই এখনো আসেনি তুই একটা কল করত দেখ কোথায় আছে নিষাদ নীরব চোখে তাকাল হৃদের নম্বর তো তার কাছে নেই হৃদ দিয়েছিল কিন্তু সেই সিম তো ভেঙে ফেলেছে মিসেস অনিন্দিতা পুনরায় কল করতে বললে মিসেস আঞ্জুমান ত্রস্ত লচনে তাকিয়ে বলেন আপা তুমি একটু বাবুরচীর লোকগুলোকে তারা দেওত একটু পরেই তো শুরু হবে অনুষ্ঠান মিসেস অনিন্দিতা ব্যস্ত পায় রান্নাঘর ছাড়েন তিনি যেতেই মিসেস আঞ্জুমান পুনরায় কাজে মন দেন নিষাদ মায়ের দিকে তাকালো সে কিছু একটা বলতে চায় কিন্তু এক অদৃশ্য বাধা তাকে আটকে দিচ্ছে অধৈর্যরা সংকীর্ণ করে নেয় দ্বিধান্বিত ভাব মুছে ফেলার চেষ্টা করে ধীর পায়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ায় আনুম্র গলায় বলল আমি একটু সাহায্য করি আম্মু মিসেস আঞ্জুমান কপাল কুচকে নিজের কাজে মনোনিবেশ করেন নিশাতের কথা তিনি আদৌ শুনেছে কিনা জানা নেই নিষাদ একটা ঢোক গিলে সরস গলায় বলে আম্মু হলুদের ডালাটা আমাকে দেও টেবিলে রেখে আসি নিশাত হাত বাড়িয়ে ডালা হাতে নিতেই মিসেস আঞ্জুমান এক প্রকার ছিনিয়ে নেয় ডালাটা নিশাতের দিকে না তাকিয়ে টপ্ত গলায় বলে কোনো দরকার নেই আমি চাই না তোর মতো মেয়ের হাতের ছোঁয়া আমার ছেলের বিয়ের কোনো কিছুতে লাগুক তোর মতো অকৃতজ্ঞ নিকৃষ্ট মেয়েকে আমি জন্ম দিয়েছি ভাবতেই পারছি না আমি নিশাতের চোখে জল ছেপে আসে নরম গলায় ডেকে উঠে আমু আম্মু চুপচাপ গিয়ে এক কোণে বসে থাক আর খবরদার আমাকে আম্মু ডাকবি না আমি তোর মানা আমার একটাই সন্তান সে হলো আরাফ তোর মা মরে গেছে নিশাদের চোখ থেকে টুপ করে দু ফোটা জল গড়িয়ে পড়ল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয় সেই জল পুনশ্চো খুড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে যায় মিসেস আঞ্জুমানের চোখ বেয়ে নোনা জলের বর্ষণ তৈরি হয় তিনি ম্লান মুখে কাজ করতে থাকেন রাত আটটা বাজে ড্রয়িং রুমে মোটামুটি ঝাঁকজমক আয়োজন আরাফ আর তুষির কিছু কাজিন নিজেদের মধ্যেই গান ছেড়ে নাচ্ছে কেউ আবার ড্রিঙ্ক করছে অথচ বরকনের খবর নেই কনে সেই সন্ধ্যা থেকে ঘুমে বিভোর আর বর বিকেল থেকেই মিসেস আঞ্জুমান অনবরত ফোন দিয়েই যাচ্ছেন কিন্তু তুলছে না ফোন আরাফ অবশেষে হৃদকে কল করলে হৃদ জানায় সে আরাফ নিয়ে আসছেন তবুও চিন্তা মুক্ত হতে পারেনি তিনি ব্যস্ত হয়ে দরজার দিকে তাকিয়ে আছেন ইলু বিষয়টা খেয়াল করে যখন বুঝল বরগায়েব ইলুর চোখ জোড়া প্রশস্ত হয়ে যায় গাউন তুলে এক দৌড়ে তুষির কাছে যায় তুষিকে ঘুমিয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায় ইলু ইলু তুষির বাহুতে ধাক্কা দিয়ে বলল তুই ঘুমাচ্ছিস তুষি এদিকে তোর বর্ত পালিয়েছে ওই তুষু তুষি ঘুম চোখে তাকিয়ে চোখ বন্ধ করে বলে কার সাথে ইলু ব্যাগ্র গলায় বলে তা তো জানি না হৃদ ভাইয়া তো বলল নিয়ে আসবেন ওনাকে তুষি বালিশ জড়িয়ে নিভানো সুরে বলল তার মানে হৃদ ভাইয়ের সাথে আছেন ইলু থম মেরে যায় চক্ষু চুরগাছ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় তুষিকে ধাক্কা দিয়ে বলে উঠে তুই কি বলতে চাইছি সারাফ ভাইয়া হৃদ ভাইয়ার সাথে পালিয়েছে তুষি ঘুমের মাঝেই কপাল কুচকায় ইলুর হাত ঝামটা মেরে বলে শর্ত যা একাডেমিক বই ছাড়া তোর মাথায় কিছুই নেই গোবর দিয়ে ঠাসা তোর মস্তিষ্ক তো ঘুমাতে দে আর খাম্বা এলে আমাকে ডাক দিস আর আমি যদি না উঠি তাহলে তুই বসে পড়িস ইলু তুষির পিঠে দু একটা চাপর মেরে চলে যায় সাড়ে আটটা নাগাদ আরাফ আর হৃদ বাড়িতে ফিরে হৃদের ক্লান্ত চোখ জোড়া ঘরে ঢুকতেই নিশাতের নির্মল মুখের দিকে তাকায় নিশাদ শাড়ির আঁচল কাঁধে জড়িয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে দিকে এক দৃষ্টি তাকিয়ে জ্যাকেটের বোতাম খুলতে খুলতে ঘরে চলে যায় আরাফ ঘরে ঢুকতেই মিসেস আঞ্জুমান দৌড়ে আসেন কপট রাগ দেখিয়ে বলেন বড় হয়ে কি বুদ্ধি লোক পেয়েছে নাকি আজ তোমার গায়ে হলুদ কোন আকিলে তুমি এত রাত করে বাড়ি ফিরো আজ আরাফ হাত ছেড়ে বলে কিছু করার নেই ইম্পর্ট্যান্ট কাজ ছিল তাই দেরি হয়েছে মিসেস আঞ্জুমান অবাক হয়ে বলেন এ কেমন কথা যাই হোক যাও গিয়ে রেডি হয়ে এসো অনুষ্ঠান শুরু হবে আরাফ বিরক্ত চোখে তাকায় ক্লান্তি নয়নে তাকিয়ে বলে রেডি হতে পারব না ফ্রেশ হয়ে আসছি যা করার তাড়াতাড়ি করবে আমার টায়ার্ড লাগছে মিসেস আঞ্জুমানকে কথা বলতে না দিয়ে ভিতরে চলে গেল আরাফ তুষিনাক ডেকে কিছুটা স্বস্তি নিয়ে ঘুমাচ্ছে মিসেস অনিন্দিতা এসে তুষিকে ধাক্কা দিয়ে বললেন তুষি এটা কেমন কথা ঘুমাচ্ছিস কেন এটা কি ঘুমানোর কোনো সময় আশ্চর্য এই মেয়ে তুষি ঘুমের মাঝে খিলখিল করে হেসে উঠল মিসেস অনিন্দিতা ভ্রু কুচকে তাকালেন তুষি হাসতে হাসতেই গেয়ে উঠল হাবিবি 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 স্পেনা মাই নিয়ে ইস্কি সাহারা খালিবালিও গোজো হাইন ডিল ডানিজো সে মারা খালিবালিও গোজো হাইন ডিল মিসেস অনিন্দিতা আতকে উঠলেন মেয়ের গলায় এমন উদ্ভট গান শুনে হুরমুড়িয়ে ঘর থেকে বেরিয়ে ইলুকে নিয়ে এলেন ইলু এসে দেখে তুষি মিটমিট করে হাসছে আর গান গাইছে ইলু দম ফেলে বলে নির্ঘাত রণবীর সিংকে নিয়ে স্বপ্ন দেখছে অবশেষে দুইজন মিলে টেনে তুষিকে তুলল তুষী নাক ফুলিয়ে বলল আমার ঘুমের সাথে শত্রুতা কিসের তোমাদের একটু ঘুমালে কি হয় কি হয় মানে আরাফ চলে এসেছে এখনই উঠে গিয়ে ড্রয়িং রুমে বসো একটু পর সবাই হলুদ লাগানো শুরু করবে তুষি বীরবির করে বলল সে তো এখানে এসেও লাগাতে পারে আমি ঘুমিয়ে থাকি যার যার ইচ্ছা মতো এসে আমাকে হলুদ লাগিয়ে দিয়ে যাক মিসেস অনিন্দিতা কথা না বাড়িয়ে টেনে নামালেন তুষিকে অতঃপর গম্ভীর মুখে ইলুকে বললেন যাতে ওকে নিয়ে তাড়াতাড়ি বাইরে আসে ইলু মাথা নাড়াতেই তিনি চলে গেলেন আরাপ সবে এসে বসেছে ড্রয়িং রুমে সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে বরের দিকে এই প্রথম মনে হয় কোনো বরকে গায়ে হলুদের দিন হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্টে দেখছে আরাফ দিক না তাকিয়ে চুপচাপ হাঁটুতে দুহাত রেখে মাথা নিচু করে বসে আছে নিষাদ ভাইয়ের এই রূপে চুপচাপ বসে আছে নিশ্চয়ই গতকালের সব ঘটনা বলে দিয়েছে তুষি হেলে দুলে ঘর থেকে বেরুতেই সোফায় বসে থাকা আরাফকে দেখে চোখ বড় করে ফেলল দুবার পলক ঝাপটা দিয়ে পুনরায় গাঢ় চোখে তাকালো আরাফের পানে সে কি সব ভুল দেখছে এখানে তো হলুদ পাঞ্জাবি পরিহিত এক যুবককে দেখার কথা তুষি হাত বাড়িয়ে চোখ কচলাতে গিয়েও নামিয়ে নিল কি ভুলটাই না করতে যাচ্ছিল এই মুহূর্তে চোখ কচলালে সেরা ভূতের এওয়ার্ডটা পেয়েই যেত তুষি এলুকে বীরবির করে বলল আমি কি টাইম মেশিনে করে পুরানো দিনে চলে গেলাম নাকি চোখের সামনে চব্বিশ ইঞ্চি সাদা কালো টেলিভিশনের মতো জামাইকে সাদা কালো চোখে লাগে কেন ইলু ঠোঁট টিপে হেসে তুষিকে নিয়ে আরাফের পাশে বসিয়ে দিল তুষিকে আরাফের বেশ গা ঘেসেই বসিয়ে ইলু আরাফ মাথা উঁচিয়ে একবার তুষির দিকে তাকাল তুষি চোরাচোখে একবার তাকিয়ে একটু দূরে সরে বসল আরাফ আবারও গম্ভীর মুখে সামনে তাকিয়ে রইল একটু পর এসে একে একে সবাই তুষি আর আরাফকে হলুদ লাগিয়ে দিতে থাকে শুধু নিশাত লাগায়নি আর নাই বা কেউ তাকে হলুদ লাগাতে বলেছে রিঙ্গ ও ঘর থেকে বেরোয়নি তুষি বারবার ঘুমে হেলে পড়ছে আরাফের কাঁধে আরাফ কয়েকবার করা চোখে তুষির দিকে তাকালে তুষি তৎক্ষণাৎ সরে গেলেও আবার ঘুমের মাঝে মাথা এলে দিচ্ছে আরাফের কাঁধে আরাফ বিরক্ত হয়ে চোয়াল শক্ত করে নিচু গলায় বলে চর খেতে চাইছ তুষি ঠিক হয়ে বুঝতে পারো না গায়ে পড়া মেয়েদের মতো হেলে পড়ছ কেন তুষি কপাল কুচকে আরাফের দিকে তাকায় আরাফ গম্ভীর চোখে তুষির দিকে তাকিয়ে চাপা শ্বাস ফেলে ফের সামনে মুখ করে তাকিয়ে থাকে তুষি কিছুক্ষণ আরাফের দিকে তাকিয়ে থাকে হঠাৎই ফিক করে হেসে দেয় আরাফ তপ্ত শ্বাস ফেলে তুষির দিকে তাকিয়ে বলে ওয়াট তুষী হেসেই কুল কিনারা করতে পারছে না আরাফ রাগ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে রাগ উঠলে তৎক্ষণাৎ কিছু না করতে পারলে তার রাগ কমে না কিন্তু এই মুহূর্তে তাকে শান্ত হতে হচ্ছে আরাফ নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে কপালে ভাজ ফেলে বলল ওয়াট ফানি তুষি হাসি থামিয়ে আরাফকে উপর নিজ দেখে বলল গায়ে হলুদে বরকে সাদা কালো শার্ট প্যান্টে এই প্রথম দেখলাম জানেন আপনাকে দেখে আমার বর্তমানে একটা গান মনে পড়ছে সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বলেই হাসতে হাসতে লুটোপুটি খেতে লাগল তুষি তুষির এমন অদ্ভুত গান শুনতাই আরাফের রাগ হুহু করে বেড়ে গেল আরাফ হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুঝে আছে এদিকে তুষির তাতে কোনো হেলদোল নেই তবে ইলুর চোখে সেটা ঠিকই পড়েছে সে এক ঢোক গিলে ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বীর বীর করল আরাফ ভাইয়ের আগে ভস্ম হওয়ার আগে আমি একটু কেমিস্ট্রির লাস্ট অধ্যায়টা পড়ে আসি আরাফকে এত চুপ থাকতে দেখে তুষি হাসতে হাসতেই বলল কি হয়েছে বলুন তো এভাবে মর্দা মেরে বসে আছেন কেন কিছু বলুন আরাফ রক্তবর্ণ চোখে তুষির দিকে তাকিয়ে বলে সাটাফ মুখটা বন্ধ রাখতে পারো না জাস্ট ফিফটি মিনিটস হলো এখানে এসেছ এর মাঝেই আমার মাথাটা চিবিয়ে খেয়ে নিলে তুষি চোখ গরম করে তাকালো তেলে বেগুনে জলে উঠে বলল আমি লেইম গাল আর আপনি কি জাদ্রেল একটা আমি ফালতু মেয়ে রাইট দেখুন এই ফালতু মেয়ে কি করে তুষি টেবিল থেকে হলুদের বাটি নিয়ে সব হলু দাঁড়াফের গায়ে ফেলে দিল আর তার সাথেই গ্লাসের পানিগুলো ছুঁড়ে মারল আরাফের গায়ে আরাফ সাথে সাথে চেঁচিয়ে দাঁড়িয়ে পড়ল ওয়াট দ্য হেল গেস্টরা খাওয়া দাওয়ায় অন্য রুমে ব্যস্ত ছিলেন এই ঘরে আপাতত মিসেস আঞ্জুমান আর নিষাদ ছাড়া কেউ নেই মিসেস অনিন্দিতা ওইলুকে খাবার দিতে ঘরে গিয়েছে মিসেস আঞ্জুমান এসব দেখে বিস্ময়ে নির্বাক হয়ে বললেন এমা এটা কি করলে তুষীর মুখে তিল পরিমাণেও অনুতাপ নেই সে যে একটা ভুল করেছে এটা সে যেন জানে না সে সমস্ত কিছু অগ্রাহ্য করে ভাব নিয়ে বলল আন্টি তোমার ছেলে আমাকে লেইম গার্ল বলেছে তাই দেখিয়ে দিলাম এই লেইম গার্ল কি করতে পা তুষির কথা শেষ হবার আগেই আরাফ তুষির হাত ধরে টেনে দাঁড় করাই বাটিতে অবশিষ্ট যেই হলুদগুলো ছিল সেগুলো সব হাতে তুলে নিয়ে সবটা তুষির গলায় লাগিয়ে দেয় সমস্যা সেটা নয় আরাফ রাগের বসে তুষির গলায় এত জোরেই হলুদ লাগায় যে আরাফের নখের আচর বসে যায় আর সেই সাথে আরাফের ওয়াচের সাথে তুষির গলার সে ঘষা খেয়ে সেটা খুলে নিচে পড়ে যায় যার দরুন তুষি গলায় বেশ অনেকটাই ব্যথা পায় তুষি গলায় হাত রেখে মৃদু চিৎকার দেয় মিসেস আঞ্জুমান অবাক হয়ে তুষির কাছে যায় তুষিকে আরাফের থেকে ছাড়িয়ে গলায় চোখ বুলাতেই দেখেন রক্ত বেরিয়ে গেছে গলা থেকে আরাফের দিকে তাকিয়ে সংক্ষুব্ধ গলায় বলে কি করলি আরাফ মেয়েটার গলা থেকে রক্ত বের হচ্ছে আরাফ করা চোখে তুষির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে সি ডিজার্ভ দ্যাট আরাফ চলে যায় নিজের ঘরে নিষাদ এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে তুষিকে গিয়ে ধরার শক্তিও নেই শরীর বেশ দুর্বল লাগছে তাই সে নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়াল মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হল তুষির বিমর্ষ বিষাদ ভরা চোখে তাকিয়ে থাকে আরাফের যাওয়ার পানে আরাফের তিক্ত কণ্ঠ আর কাজে তুষির গাল বেয়ে ও শ্রুকনার বেয়ে পড়ল মনে মনে এক আকাশ পরিমাণ অভিমান জমল এই নির্দয়ে পাশাণ লোকের প্রতি চলবে হৃদয়ঙ্গম পর্ব সতেরো সুমায়া ইসলাম নিশা দ্রুত পায়ে ড্রয়িং রুম থেকে ঘরে যাওয়ার সময় পায়ের ব্যথার কথা বেমালুম ভুলে বসেছিল নিষাদ কয়েক পা ফেলতেই পায়ের গোড়ালিতে টান লাগে আচমকা থেমে যেতে হয় নিষাদকে অসাবধানতায় শাড়ির কুচি সামলাতে না পেরে পায়ের সাথে লেগে কোমর থেকে অনেকটাই সরে যায় নিষাদ পায়ের ব্যথা ভুলে শাড়ি ঠিক করে ন্যায় দ্রুত হস্তে রকমে শাড়ি পেঁচিয়ে সলজ্জ চোখে আশেপাশে তাকায় শাড়ির ব্যাপারটা কয়েকজনের চোখে পড়েছে নিশাদ তাকাতেই সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে নিষাদের গাড়িরই করে উঠে তাকেই কেন বারবার এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় নিশাদ খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে চলে যায় ফ্যানের সুইচর টিপে অন করে বিছানায় গিয়ে ধপ করে এক পাশে শুয়ে পড়ে চোখ বন্ধ করতেই ক্লান্তিতে ঘুম চলে আসে তবে চোখ বন্ধ করে বেশি সময় স্থির থাকতে পারেনি কারো শীতল কণ্ঠে ততক্ষণা চোখ মেলতে হয় তোমার কোমরের তিলটা কিন্তু অনেক সুন্দর দূরত্বমা তরিত ব্যাগে উঠে বসে হৃদের শান্ত মুখশ্রী দৃশ্যমান হতেই ফাঁকা ঢুক গেলে মিনমিনিয়ে বলে কি বলছেন এসব নিষাদ বিছানা ছেড়ে দাঁড়ায় হৃদ বিগলিত হাসে বিছানার কর্নারে রাখা টেবিলে পা উঠিয়ে বসে নিষাদকে টেনে নিজের কোলের উপর বসায় কোমরে চাপ প্রয়োগ করতেই নিষাদ আহ করে উঠে হৃদ থমথমে গলায় বলল যা দেখার অধিকার শুধু আমার সেটা আমাকে বাদে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছ নিষাদ চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে হৃদ কোমরের চাপ দৃঢ় করে শক্ত গলায় বলে শাড়ি সামলাতে না পারলে পড়েছ কোন সাহসে নিষাদ কম্পনরত গলায় বলে ভুল হয়ে গেছে আর হবে না প্লিজ ছাড়ুন হৃদ ছেড়ে দিল নিষাদকে কোল থেকে নামিয়ে নিজেও নামে নিষাতের চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে হৃদ নিষাতের বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে গারো গলায় বলে এরপর থেকে আর ভুল যাতে না হয় নিষাদ উপরনিচ মাথা নাড়ে হৃদপাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যায় নিষাদ আর ঘুমায় না ব্যালকনিতে গিয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে কান্না ও সব এখন তার নিত্যদিনের সঙ্গী রাত বাড়ে নিষাদ ব্যালকনিতেই বসে থাকে খাবারের সময় হলেও কেউ তাকে ডাকে না নিষাদ চুপচাপ বসে থাকে খানিক সময় পর হৃদ ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় গম্ভীর কণ্ঠে বলে খেতে আসো নি কেন নিষাদ শুনেও না সোনার ভান করে বসে থাকে চোয়াল শক্ত করে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয় খাবার তো সে নিজেও খায়নি পকেট থেকে সিগারেট বের করে সন্তহপর্ণে লাইটার দিয়ে জ্বালিয়ে নেয় বীর আকাশের দিকে তাকিয়ে দু তিনবার টান দিতেই খুক খুক করে কেসে উঠে নিষাদ কাস্তে কাস্তে দম বন্ধ হয়ে যাচ্ছে তার হৃদ ঘাড় ঘুরিয়ে একবার নিষাতের দিকে তাকায় নিশাদ বুকে হাত রেখে কেসেই যাচ্ছে কাস্তে কাস্তেই নিষাত হৃদের দিকে তাকাতেই থমকে যায় হৃদের চাহনি অন্যরকম রকম নিষাদ বুঝল না সে চোখের ভাষা হৃদ সিগারেট বাইরে ছুঁড়ে ফেলে দেয় মন্থর পায়ে এগিয়ে যায় নিশাতের দিকে নিশাতের সামনে হাঁটু ভেঙে বসে ভাবে তাকিয়ে থাকে নিশাতের অস্থির মুখপানে নিশাদ দেয়াল ঘেসে বসে আছে দৃষ্টি তার স্তব্ধ হয়ে আছে হৃদের চোখে হৃদ এক হাত নিশাতের খোলা চুলে ডুবিয়ে দেয় নিশাদ ভয় দেয়ালের সাথে সেটে বসল চোখে তার ভয় স্পষ্ট হৃদ আলতো হাতে নিষাতের ঘাড় থেকে চুল সরিয়ে দেয় হৃদের চোখ জোড়া সংকীর্ণ হয় নিষাতের ঘাড়ের আঘাতে আঘাত তারই দেওয়া হৃদের মাঝে কি কাজ করছে সে নিজেও জানে না হৃদ নিজের ভেজা ঠোঁটের স্পর্শ দেয় নিশাতের সেই ক্ষতস্থানে নিষাদ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে পরনের শাড়ি খামচে ধরে হৃদ বার কয়েক ঠোঁটের স্পর্শ দেয় নিশাতের গলায় নিশাদ চেয়ে ও নিজেকে সংবরণ করতে পারছে না তার ঘৃণা লাগছে তবে ঘৃণাটা হৃদের ছোঁয়ায় না হৃদ স্পর্শ করতেই নিশাতের সেই রাতের কথা মনে পড়ে যায় কতটা বিশ্রী ভাবে ওই জানোয়ারটা তাকে স্পর্শ করেছিল হৃদ এক অন্য জগতে চলে গিয়েছে সে নিজের মাঝেই নেয় সে তার সম্পূর্ণাঙ্গিনীতে মত্ত আলতো করে নিজের ওষ্ঠপরশ বুলিয়ে যাচ্ছে নিষাতের গলা ঘাড় জুড়ে নিশাতের দম বন্ধ হয়ে যাচ্ছে একে তো হৃদের স্পর্শে সে বারবার কেঁপে কেঁপে উঠছে আবার সেই ঘৃণিত রাতের কথা মনে পড়ছে নিশাদ আচানক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হৃদকে হৃদ এতটাই দুর্বল ছিল যে নিষাদের ধাক্কাটা আশা করেনি বেশ খানিকটাই পিছিয়ে যায় নিষাদ দুহাতে মুখ চেপে কেঁদে উঠে ভাঙা গলায় বলে আমায় মেরে ফেলুন হৃদ নয়তো তার সুযোগ করে দিন আমি আর সহ্য করতে পারছি না চোয়াল শক্ত করে তাকায় দাঁতকির্মির করে উঠে পাশে থাকা বেতের চেয়ারটা উল্টিয়ে ফেলে দেয় নিজের চুল খামচে ঘন ঘন শ্বাস নেয় রাগের মাত্রা তীব্র হচ্ছে তার নিশাদ চোখ বন্ধ করে কেঁদেই যাচ্ছে হৃদ নিজের রাগ সংবরণ করতে না পেরে নিশাতের পাশে দেয়ালে পাঞ্চ মারে নিশাদ ভয় কুকিয়ে উঠল হৃদ নিশাতের বাহু শক্ত করে ধরে নিষাদ শরীরের ব্যথার তীব্রতায় আওয়াজ করতেই ভুলে গিয়েছে হৃদ ফুসলে উঠে বলে কি মনে করিস তুই নিজেকে হ্যাঁ বল কি মনে করিস তোকে স্পর্শ করলেই এত সমস্যা কেন হয় তোর যেই কষ্ট পাওনা ছিল তার তুলনায় তোকে তো কোনো কষ্টই দেওয়া হয়নি হৃদকে ঠকানোর ফল ভালো হয় না সেখানে তুই তো আমার আসল রূপ এখনো দেখিস কারণ আমি দেখাইনি তারপর ও তোর কিসের এত দেমাগ আমি ছুঁয়েছি বলে তোর মোড়ে যেতে হবে কিছু না করেও যখন আমার ছোঁয়ায় এত ঘৃণা তখন ঘৃণা করার মতো কিছু তো করতেই হয় নিষাদ তাকায় সে তো ছুঁয়েছে কাঁদেনি দুহাত নিষাতের গালে ডুবাল নিষাদ যা ভাবেনি তাই করলো হৃদ নিশাদের ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল নিষাদ চোখ খিচে বন্ধ করল হৃদের সমস্ত রাগ যেন নিষাতের ঠোঁটের উপর ঝাড়ছে নিষাদ ব্যথায় বাকরুদ্ধ হয়ে গেছে হৃদের প্রতিটি ছোঁয়ায় হিংস্রতা স্পষ্ট এর আগে কখনোই এতটা বিষাক্ত মনে হয়নি হৃদের ছোঁয়া হৃদ মিনিট খানেকের মাঝেই ছেড়ে দিল ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিষাদকে হৃদ এক সেকেন্ডও দাঁড়ায় না গটগট পায়ে চলে যায় ঘরে নিষাদ হাঁটু ভাজ করে অনবরত কেঁদেই যাচ্ছে কেন এত যন্ত্রণা পেতে হচ্ছে তাকে কেন সে ওই নারীলোভী জানোয়ার উমানকে ভালোবাসল বিশ্বাস করল রাত একটা হৃদ ছাদ থেকে নেমে সোজা নিজের ঘরে চলে যায় বৃষ্টির সময় রাতে গাহিম করা ঠান্ডা থাকে হৃদ ঘরে গিয়ে নিষাদকে পেল না ধীর পায়ে ব্যালকনিতে গেলে নিষাদকে ফ্লোরে ঘুমিয়ে থাকতে দেখে হৃদ থমথমে চোখে তাকিয়ে থাকে নিষাতের দিকে এক পা ভেঙে নিশাতের পাশে বসে গায়ে হাত রাখতেই বুঝলো ফ্লোরে বেশি সময়ে শুয়ে থাকার কারণে গা ঠান্ডা হয়ে গেছে হৃদ দ্রুত কোলে তুলে নেয় নিশাতকে ঘরে গিয়ে বিছানায় শুয়ে দিতেই নিশাত শরীরের ব্যথায় কুকড়ে উঠে হৃদ নিশাতের কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতো করে উষ্ণস্পর্শ এঁকে দেয় সাইড টেবিল থেকে মলম ওয়েট টিস্যু বের করে বিছানায় রাখে টিস্যু দিয়ে ঠোঁট ঘাড় আস্তে আস্তে মুছে দেয় মলম হাতে লাগিয়ে আসতে আসতে ঠোঁটে লাগিয়ে দেয় অপলক তাকিয়ে থাকে নিষাতের ঘুমন্ত মুখশ্রীর দিকে চোখের পানি শুকিয়ে গালে লেগে আছে ঘুমের মাঝেই হেচকি তুলছে হৃদ নিশাতের পাশে শুয়ে পড়ে এক হাতে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে ফেলে নিষাতকে চুলে হাত বুলিয়ে ধীর গলায় বীর করে আমি নিরুপায় দূরত্বমা তোমাকে ছাড়া আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি তাই তোমাকে আমার কারাগারে বন্দি করতে হচ্ছে আমার হৃদয়ের কারাগারে তুমি বন্দি এখান থেকে তোমার মুক্তি নেই সকাল হতেই বিয়ে নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে বরপক্ষ কনেপক্ষ তুষির মামার বুকিং করা হোটেলে চলে গিয়েছে বিয়ে হোটেলেই হবে হোটেলের এক প্রান্তে কনেপক্ষ আরেক প্রান্তে বরপক্ষ নিষাদ ইলু তুষি হোটেলের একটা রুমে বসে আছে তুষিকে সাজাতে ব্যস্ত দুজন মেকআপ আর্টিস্ট তুষি উদাসীন চোখে আয়নায় তাকিয়ে আছে তার চোখ নিজের গলায় সেই আঘাতে স্থির আরাফের দেওয়া আঘাত তবে এটা তো আর নতুন নয় আরাফের থেকে সে সবসময় আঘাতই পেয়েছে তুষি গম্ভীর চোখে তাকিয়ে থাকে নিজের গলার দিকে ইলু চশমার ফাঁকে নিষাদকে দেখছে নিশাতের চোখ মুখ অস্বাভাবিক নেতিয়ে পড়েছে যেন ইলু জানে নিশাতের এমন অবনতির কারণ ছোট থেকে মেয়েটাকে দেখে আসছে সবসময় চুপচাপ গোছানো শান্ত প্রকৃতির মেয়ে নিষাদ আজ ও নিষাদ শান্ত তবে আজ যেন নিশাতের শান্ত মুখশ্রীতে এক অশান্ত ঝড় বয়ে যাচ্ছে ইলু নিশাতের কাঁধে হাত রাখে নিশাক নিষ্প্রভ চোখে ইলুর দিকে তাকাতে ইলু মৃদু হেসে বলে এতটা দিন একটা মানুষের সাথে চলেও বুঝতে পারলি না মানুষটা খারাপ নাকি ভালো ইলুর কথার পরিপ্রেক্ষিতে নিষাদ চোখ নামিয়ে নিল ভারাক্রান্ত গলায় বলল কি করে চিন্তাম বলতো চোখে এত মায়া আর মনে এত বিষ ইলু নিষাদের নত মুখের দিকে তাকিয়ে টপ্ত নিঃশ্বাস ফেলে বলল যারা নারীলোভী পুরুষ তাদের মধ্যে একটা অন্যরকম মায়া থাকে সেই মা এ অনায়াসে যে কাউকে জড়িয়ে ফেলতে পারে আর মজার বিষয় কি জানিস মেয়েরা এই ধরনের পুরুষের প্রেমে বেশি পড়ে কারণ তারা ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পেতে বেশি ভালোবাসে নিষাদ দুর্বোধ্য চোখে তাকায় তার চোখে নোনা জলের সমাগম ঘটে ইলু নিষাঁতের হাত ধরে বলে সব তো আর শেষ হয়নি এখনো সময় আছে যা হয়েছে হয়েছে তোর জন্য সবচেয়ে কমফোর্টেবল ব্যাপার কি জানিস তোকে নতুন করে সঠিক মানুষ খুঁজতে হবে না তোর সবচেয়ে বিশ্বস্ত সঠিক মানুষ যে তোর সাথেই আছে শুধু তা দেখার জন্য চোখ থাকলেই হল ইলুর কথার সমাপ্তি ঘটতেই নিষাতের চোখে ভেসে উঠে হৃদের মুখখানা হৃদের প্রতিটি স্পর্শ প্রতিটি কথা সবকিছু যেন তার কাছে নতুনভাবে পরিচিতি পাচ্ছে নিষাদ চোখ বন্ধ করে পুনরায় শ্বাস ফেলে এই মুহূর্তে সে কিছু ভাবতে চাইছে না তুষি লাল রঙের ভারী কাজ করা বেনারসি পড়েছে হাতের চুরি এত ভারী তুষি ভয় পাচ্ছে হাত উঠিয়ে কাবিন নামায় সাইন করতে পারবে তো এর মাঝেই মিসেস অনিন্দিতা এসে তুষিকে হাত ছেড়ে গেছে আজকে যাতে না ঘুমায় ইলু আর নিষাদ বেরিয়ে গিয়েছে আরাফের রুমে থম মেয়ের বসে আছে ঘরে হাতের পার্সটা ড্রেসিং টেবিলের উপর রাখা আছে তুষি সবার আগে নিজের ফোনটা বের করল অতঃপর দরজার দিকে তাকিয়ে কোমর থেকে একটা মাঝারি সাইজের মোরানো প্যাকেট বের করল প্যাকেটটা ব্যাগে রেখে চুপচাপ আবার পার্স রেখে দিল আয়নায় তাকিয়ে নিজের গলার আঘাতে হাত বুলিয়ে শয়তানি হাসি দিয়ে বলল শালা খাম্বা আমার গলার চামড়া তুলে ফেলেছিস তোর শরীরের ছালবাকলা যদি আজকে না উঠিয়েছি আমার নাম তবে তুষিনা আরাফ চুলে জেল লাগাচ্ছে সাদা রঙের উপর সোনালি কারুকাজ করা শেরওয়ানি শ্যামবর্ণ চেহারায় খোঁচাখোঁচা দাড়ি আরাফকে বেশ মানিয়েছে আরাফ আয়নায় নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখছে কোনো দিক দিয়ে কমতি আপাতত তার চোখে পড়ছে না অথচ তার মতো ছেলেকেই কিনা তুষির মতো লাফালাফি করা মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে হবে তবে আরাফ স্বইচ্ছায় গ্রহণ করছে তুষির কথা মনে পড়তেই গতকাল করা তার ব্যবহারের কথা মনে পড়ে যায় রাগের বসে মেয়েটার সাথে ওমন আচরণ করা ঠিক হয়নি আরাফ চাইছে একবার অন্তত বিয়ের আগে তুষির সাথে কথা বলতে তবে সেটা মনে হয় না সম্ভব হৃদ বেলকনি থেকে ফোন কানে বের হলো আরাফ ঘুরিয়ে তাকাতেই ফোন নামিয়ে আরাফের দিকে তাকালো হৃদের চোখ মুখ গম্ভীর আরাফ শেরওয়ানির কলা ঠিক করতে করতে বলল কোন খবর ফোন পকেটে রাখল বেডে রাখা ব্লু রঙের কোট গায়ে জোড়াতে জোড়াতে বলল আপাতত না তবে পেয়ে যাব আরাফ চোখ মুখ শক্ত করে বলল হারামজাদা কোথায় লুকিয়েছে গডনোস একবার বিয়ের ঝামেলাটা শেষ হোক আমি ওই বাস্টার্ডকে খুঁজে বের করব এমন শাস্তি দিব যে নিজের মৃত্যু কামনা করবে আফসোস পাবে মৃত্যু ও না হৃদ দারাফের দিকে তাকিয়ে বাঁকা হাসল আরাফের বাহুতে হাত রেখে হাসি বজায় রেখে বলল নব্র তুই না ও আমার নিশাতের গায়ে হাত তুলেছে ওর কলিজা বের করে দেখতে চাই আমি কতটা সাহস থাকতে পারে ওই কলিজায় যে আমার নিশাতের দিকে হাত বাড়ায় আরাফ কেমন যেন চুপ মেরে গেল ঠান্ডা গলায় বলল বাট সাবধান নিষাদ জানলে কিন্তু তোর প্রতি ওর ঘৃণা দ্বিগুণ হয়ে যাবে মিসেস আঞ্জুমান আর ইলু দরজায় করানেরে ভেতরে ঢুকে আরাফ আর হৃদ দুজনেই কথা থামিয়ে চুপ হয় মিসেস আঞ্জুমান ছেলের দিকে তাকিয়ে বলে বাহরেডি হয়েছিস আচ্ছা চল তুশি ও রেডি এখনই কাজী সাহেবকে নিয়ে আসব তাড়াতাড়ি কর মিসেস আঞ্জুমান কথা শেষ করার আগেই আরাফ ইনিয়ে বিনিয়ে বলে উঠে এ আমি একটু তুষির সাথে কথা বলতে পারি একান্তে মিসেস আঞ্জুমান আর ইলু অবাক হয়ে তাকায় মিসেস আঞ্জুমান চরম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে এখন আবার একান্তে কথা বলে কিভাবে বিয়ের পর যা বলার বলবি ইলু হঠাৎ ফিক করে হেসে বলে হয় বিয়ের আগেই বাসর সাথে ইচ্ছুক আরাফ চোখ রাঙিয়ে ইলুর দিকে তাকায় ইলু মুখে হাত রাখে এখানে এমন একটা কথা সে কিভাবে বলল মিসেস আঞ্জুমান গলা খাকারি দিয়ে দ্রুত আসার তাগিদ দিয়ে গেলেন বিয়ে পড়ানো শুভ মুহূর্ত কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেছেন বর কোণের স্টেজ আলাদা দুজনের মাঝে পাতলা ফিনফিনে পর্দা তুষির মুখটা শুকিয়ে গেছে একটু পরেই সে কারো জীবনের সাথে জড়িয়ে যাবে কারো স্ত্রী হয়ে যাবে সেই কারোটা আবার আরাফ চেয়েও হেলাফেলা করতে পারছে না হঠাৎ কাজীর ডাকে তুষি নরে চড়ে বসে কাজী সাহেব আরাফকে উদ্দেশ্য করে বলেন কবুল বলুন তিনবার তুষির শ্বাস ভারী হয়ে আসছে অপলক তাকিয়ে রইল নিচের দিকে পরনের বেনারসি খামচে ধরে বসে রইল উপাস থেকে তিনবার কবুল বলতেই আলহামদুলিল্লাহ বলে উঠল সবাই এবার কাজী সাহেব তুষীকে বললেন এবার তুমি তিনবার কবুল বলো মা তুষির শরীর কাঁপছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে অথচ তার গরম লাগছে সে নতমস্তকেই পাশে এলুকে বসে থাকতে দেখে নিয়ে বলল কবুল বলতে লাগবে না তুই বলে দে আলহামদুলিল্লাহ কনে কবুল বলেছে কাহিনী করিস না তুষি আরাফ ভাইয়া বুঝলে উঠে এসে তোকে চর লাগাবে সাথে বোনাস হিসেবে আমাকেও লাগবে তুষি ঢোক গিলে চুপ করে রইল পুনরায় কবুল বলতে বললে তুষি চোখ মুখ খিচে এক নিঃশ্বাসে কবুল বলে দিল মুহূর্তেই আশপাশে আলহামদুলিল্লাহ বলে মুখরিত হয়ে গেল তুষী স্বস্তির শ্বাস ফেললো ধীরে ধীরে মাঝের পর্দা সরিয়ে ফেলা হল এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেল দুই নরনারী চলবে হৃদয়ঙ্গম পর্ব হাঠারো সুমায়া ইসলাম নিশা সারা বাড়িতে রমরমা পরিবেশ ঘড়ির কাটা দশটায় এসে স্থির হল সবে তুষি ব্যস্ত হাতে সব আয়োজন করছেন যদিও তিনি একা নন সাথে আরাফের কাকি মামি আছেন তবুও ছেলের বিয়ে বলে কথা ব্যস্ততা একটু বেশি এই সময়টা তাকে নিষাদের সাহায্য করার কথা ছিল তবে আফসোস নিষাদ নেই ভাইয়ের বিয়েতে যার আগ বাড়িয়ে সব করার কথা সে এখন তাদের চোখের সামনেই নেই হোটেল থেকেই হৃদ নিষাদকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গিয়েছে নিশা তু শব্দ অব্দি করেনি মৌনতা পালন করেছেন বাকিরাও কেউ দিরুক্তি করেনি বুকে চিনচিনে ব্যথা অনুভব করলেন মিসেস আঞ্জুমান মেয়েটাকে সে ভীষণ ভালোবাসে কিন্তু মেনে নিতে পারেননি মেয়ের বোকামি অবাধ্যতা ভালো মন্দের বিচার করার ক্ষমতা ক্ষমতাটুকুও নেই তার তাই এইটুকু অবহেলা তার প্রাপ্য তুষি ড্রয়িং রুমের সোফায় বসে আছে একটু পর পর শরীর কাঁপছে তার আপনজন ছেড়ে চলে আসার কষ্ট বাকি সব মেয়েদের মতো তারও হচ্ছে ভাবতেই কান্না পাচ্ছে সে এখন আর তার পড়ুয়া বোনকে রোজ রোজ দেখতে পারবে না মায়ের বকুনি খাবে না সব থেকে বেশি খারাপ লাগছে তার বাবার সাথে একটা বার ও কথা বলতে পারেনি যেই সময়টাতে মেয়েরা তার বাবার বুকে মাথা রেখে প্রাণভরে কাঁদে নিজের সমস্ত দুঃখ ভাসিয়ে দেয় বাবার ব্যথায় জর্জরিত হওয়া বুকে সেখানে তুষি একটাবার বাবার সাথে কথা বলার জন্য কেঁদেছে বিদায়ের সময় ভিডিও কলে কানেক্ট করতে চেয়েছিল তুষি অধীর আগ্রহে বসেছিল বাবার সাথে কথা বলার জন্য বার কয়েক চেষ্টা চালিয়ে যাওয়ার পর ও লাইন পাওয়া গেল না তুষি একটিবার বাবাকে দেখবে বলে বসেছিল কিছুতেই বাবার সাথে কথা না বলে যাবে না এই তার সিদ্ধান্ত অগত্যা বুঝিয়ে সুজিয়ে মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়েছে মিসেস অনিন্দিতা মেয়ের জন্য তার বুকটিও হাহাকার করছে কিন্তু সঠিক সময়ে তাকে শান্ত থাকতে হবে এগারোটার দিকে সবাই বউ দেখা শেষ করে খাওয়া দাওয়ায় মনোযোগী হলেন তুষি হাফ ছেড়ে বাঁচল বসে থাকতে থাকতে তার কোমর অবধি ব্যথা হয়ে গেল সে একটু চিৎ হয়ে শুতে চায় আরাফ আগেই চলে গিয়েছে ঘরে ফ্রেশ হয়ে আবার বেরিয়েছে এমন একটা ভাব যেন তুষিকে চিনেই না তুষি সেদিকে পাত্তা দিল না মিসেস আঞ্জুমান নিজ হাতে খাইয়ে দিলেন তুষিকে তুষি তো ঘুমেই কাতর সে পারছে না সোফায় বসেই ঘুমিয়ে পড়ে খাওয়া শেষ করে আরাফের কিছু কাজিন তুষিকে নিয়ে গেল ঘরে কিছুক্ষণ তুষির পাশে বসে ফুচুর ফাচুর করল তুষির সেদিকে মনোযোগ নেই সে তো অপেক্ষায় আছে কখন সবাই বের হবে অবশেষে বারোটার দিকে সবাই বের হল তুশির শরীর আর চলছে না তবু এত চিন্তা না করে বিছানা থেকে উঠে দাঁড়াল পা টিপে টিপে দরজা চাপিয়ে দিল এক দৌড়ে বিছানার কাছে দাঁড়িয়ে পড়ল কোমরে অতি সাবধানে গুজে রাখা প্যাকেটটা হাতে নিল প্যাকেটের দিকে তাকিয়ে ফিচের হেসে বলল আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে ফিনফিনে পর্দা উড়িয়ে মৃদু হাওয়া বইছে নিথর স্তব্ধ হয়ে বসে আছে নিষাদ রাতের অন্ধকারের গহ্বরে সে ও তলিয়ে যাচ্ছে সেই রাতের অযাচিত ছোঁয়া এখনো ভুলতে পারেনি বিদ্ঘুটে বিষাদ মনে হয় তার কাছে সারা ফ্লাটে এখন সে একা হৃদ বাসায় নেই হোটেল থেকে নামিয়ে দিয়ে চলে গিয়েছে একা লাগছে তার গাড়ির হর্নের শব্দে চকিতে তাকালো নিচে হৃদের গাড়ি পার্কিং ইয়োটে প্রবেশ করেছে এক দৌড়ে দরজার কাছে গিয়ে দাঁড়াল দু মিনিটের মধ্যে ডাবল ক্লিক করে হৃদ দরজার লক খুলে প্রবেশ করে নিষাদকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকালো হৃদ লক লাগিয়ে দৃষ্টি আবদ্ধ করল শাড়ি পরিহিত অন্ধকারে দাঁড়ানো অবয়বের দিকে গলায় প্রশ্ন করল কি করছো এখানে নিশাদ দৃষ্টি এদিক সেদিকে করে শূন্য চোখে তাকিয়ে মিয়ে গলায় বলে ভয় লাগছিল কারেন্ট নেই হৃদ গিয়ে সুইচর টিপল কারেন্ট নেই এখানে সাধারণত এত রাতে কারেন্ট যায় না পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে সামনে ধরল নিষাদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হৃদ থমথমে গলায় বলল এসো চুপচাপ হৃদের সাথে ঘরে গেল নিষাদ বিছানায় বসতেই হৃদ ফোন টেবিলে রেখে ধপ করে কাউচে বসে পড়ে চোখ বন্ধ করে দু হাতে মাথা চেপে বসে রইল নিষাদ কিছু বলতে চাইছে তবে বলার সাহস পাচ্ছে না সংকোচ ভয় কাটিয়ে নিভু নিভু গলায় বলে উঠল আ আপনার সাথে একটা কথা ছিল চোখ খুলে তাকালো সরাসরি কিছু বলল না তাকিয়েই রইল নিষাদ দ্বিধাদ্বন্দ্বে ভুগে মাথা নিচু করে জিজ্ঞেস করল আ আমাকে সেদিন খুঁজে পেলেন কিভাবে মা মানে আমি কোথায় ছিলাম কিভাবে জানলেন হৃদের ভাবান্তর হল না চুপ করে বসে রইল নিষাদ উত্তরের অপেক্ষা করতে করতে তাকালো। হৃদের গম্ভীর দৃষ্টি দেখে বুকে ধক করে উঠলো। প্রশ্নটা করা কি ঠিক হয়েছে যেভাবেই খুঁজে পা পেয়েছে তো জানাটা কি খুব জরুরি ছিল হৃদ এক হাতে মাথা চেপে বিরক্তিকর মুখভঙ্গি করে বসে থাকে নিশাদ প্রস্ত পায়ে উঠে হৃদের কাছে দাঁড়ায় উদ্বিগ্ন গলায় বলল আপনার কি মাথা ব্যথা করছে হৃদ সামনের টেবিলে ঝট করে লাথি মারে উল্টে ঝনঝনিয়ে শব্দে ভেঙে পড়ে যায় নিষাদ ঘাবড়ে যায় হৃদ ভয়ঙ্কর দৃষ্টি ফেলে নিশাতের পানে হৃদে উগ্রমূর্তি দেখে প্রাণাত্মা ধরফর করে উঠে তার হৃদ এক ঝটকায় বাহু টান দেয় নিশাত টাল সামলাতে না পেরে ব্যালেন্স রাখার জন্য হৃদের দুকাধে হাত রাখে হৃদ তুষ্ট গলায় বলল মাথা ব্যথা করছে না এখানে ব্যথা করছে বুকে হাত রেখে বলে নিমিশেই অশ্রু ভরে আসে চোখে নিশাতের নির্লব তাকিয়ে থাকে সে হৃদনিষাদের দু বাজু চেপে ধরে মেঘের মতো গর্জে উঠে বলে কেন এত দরদ দেখাচ্ছ মাথা ব্যথা করছে সেটা ঠিকই বুঝতে পেরেছ অথচ হৃদয়ের ব্যথা অনুভব করতে পারলে না কেন বলো তো এবার ঝুমঝুম করে কেঁদে ফেলে নিষাদ অসহায় গলায় বলে আমি বুঝিনি হৃদ ক্ষমা করে দিন আমাকে হৃদনিষাদকে সরিয়ে দেয় ধাক্কা দিয়ে কাউচে থেকে উঠে দাঁড়িয়ে পুনরায় গর্জে উঠে বলে পারবো না চলে যাও আমার সামনে থেকে নিষ্প্রভ নিষ্প্রাণ চোখের জল মুছে নেয় গমগমে গলায় বলে আমাকে কেন ক্ষমা করতে পারছেন না রি আপনি ভালোবাসেন না আমায় তাহলে কেন দ্বিতীয়বার সুযোগ দিচ্ছেন না হাসিতে ফেটে পড়ে হাসি থামিয়ে জোরালো গলায় বলে ভালোবাসা একতরফা ভালোবাসায় আমি ক্লান্ত নিষাদ যতবার তোমাকে দেখি তোমার চোখের দিকে তাকাই মনে পড়ে যায় তোমার দেওয়া ধোকার কথা আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় একটাবার ও বুক কাঁপেনি তোমার নিষাদ আচানক চেঁচিয়ে ওঠে প্রস্ফুরণিত গলায় বলে ভুল করেছি ভুল করেছি আমাকে শাস্তি দিতে দিতে আপনিও তো ক্লান্ত হয়ে গিয়েছেন এর থেকে ভালো আমাকে মেরে ফেলুন আমার থেকে তো আপনার কষ্ট বেশি হওয়ার কথা নয় আপনি যেমন নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে ঠকেছেন আমিও ঠকেছি কিন্তু তাও দেখুন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছেই আছে আর আমি তাও কিসের এত কষ্ট আপনার হৃদ রক্তাক্ত চোখে তাকায় দু চোখ দিয়ে যেন আগুন ঝরছে তার দাঁতে দাঁত চেপে বলে কিসের কষ্ট দেখতে চাও দেখবে কিসের কষ্ট ওয়েট হৃদ জোরালো পায়ে হেঁটে ভাঙাচোরা টেবিলের পাশে দাঁড়ায় হাতে একটা কাঁচ নিয়ে ফিরে আসে নিশাত অবাক হয়ে তাকাতেই তারি চোখের সামনে কাঁচ দিয়ে নিজের হাত বরাবর টান দেয় হৃদ নিশাত আতকে উঠে কাঁচ সন্তঃপর্ণে নিচে পড়ে যায় নিশাত মুখে হাত চেপে কেঁদে উঠে হৃদ শক্ত গলায় বলে এর থেকেও আমার বুকের রক্তক্ষরণ বেশি হয় নিষাদ পা চালিয়ে রিদের ক্ষত হয়ে যাওয়া হাত টেনে নেয় কম্পিত সুরে বলল কি করেন এটা রক্ত বের হচ্ছে হৃদ ঝটকা মেরে হাত ছাড়াল রক্তাক্ত হাতেই কোমর চেপে কাছে আনলো নিষাদকে নিষাদের চোখে ভয় কষ্ট উপচে পড়ছে ভেজা চোখে তাকিয়ে থাকে হৃদের লাল হয়ে যাওয়া আননে হৃদ কোমরের পেচানো চিকন বিছাতে টান দিতেই ব্যথায় কুকিয়ে উঠল হৃদ বিছা সামনে তুলতেই অবাক হয়ে তাকাল নিষাদ এটা তার কোমরে বাঁধানো ছিল কিন্তু কখন সে তো পড়েনি খেয়াল করল না অথচ জিনিসটা তার শরীরের সাথে আটকে ছিল হৃদ বাঁকা হেসে বিদ্রুপ করে বলে ইউ আর শো ফুল ডার্লিং আমার দেওয়া ইয়ারিংস খুলে রাখালে সিম ভেঙে ফেললে বাট এটা খুলতে ভুলে গিয়েছ বোকামির তো লিমিট থাকে দূরত্ব এই ভুলটা কিভাবে করলে নিষাদ বোকার ন্যায় চেয়ে রইল জিনিসটা সে কখন পড়েছে ঠাহর করতে পারছে না হৃদ নিষাদের মুখের দিকে ঝুঁকে ধীর সুরে বলল সরি তুমি তো এটা পড়নি আমি তোমার অগোচরে পড়িয়ে দিয়েছিলাম বাট ইউ নো ওয়াট তুমি তোমার শো কোল্ড বয়ফ্রেন্ড উমানের চিন্তায় এতটা মগ্ন ছিলে যে তোমার শরীর কি আছে আর কি নেই তাই টের পাওনি রিদ ছুঁড়ে ফেলল বিছা বলল কিন্তু আমি বোকা নই। ওটাতে ট্র্যাকার লাগানো ছিল ওয়ারোল্যাস কানেক্টেড ট্র্যাকার মেশিনের সাহায্যে সহজেই তোমার লোকেশন ট্র্যাক করা গিয়েছে তুমি যখন বাসা থেকে বেরিয়ে যাও সাথে সাথেই সেটার নোটিফিকেশন আসে আমি জাস্ট ওয়েট করছিলাম রাত হওয়ার কারণ সেদিন রাতে কিছু একটা ঘটবে যাতে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে অ্যাটলিস্ট বেইমানদের চিনতে পেরেছ এই বা কম কি তবে আমি বোধ হয় সেদিন যেতে বেশি দেরি করে ফেলেছিলাম আর তাতে লাভ হয়েছে তোমার উমানের আসল রূপ চোখের সামনে চলে এসেছে আমি আগে গিয়ে যদি বলতাম তখন ভুল বুঝতে আমাকে কারণ এটা তো তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে আমাকে ভুল বুঝা ঘৃণা করা তাই না সব কিছু মাথার উপর দিয়ে গেল নিশাতের এত কিছু কখন হল কিভাবে হল সেটা বোধগম্য নয় তার সব কিছু মাথা থেকে ঝেরে ভয়াতুর কণ্ঠে হৃদের কাটাছেরা হাত দুহাতে ধরল উদ্ভ্রান্তের মতো বলে উঠল রক্ত বের হচ্ছে ফার্স্ট এইড বক্স আছে না ঘরে চলুন ব্যান্ডেজ করে দেই হৃদ তাচ্ছিল্য করে হাসল রক্তাক্ত হাতে প্রেশির কপালের চুলগুলো সরিয়ে দেয় মিহি গলায় বলে রক্ত ঝরানো তোমার কাজ থামানো না পুনশ্চ অন্ধকারে ফেলে চলে গেল নিষাদকে নিষাদ ধপ করে বসে পড়লো ফ্লোরে আর কত কষ্ট পেতে হবে তাকে এই কষ্টের শেষ ঠিকানা কোথায় কবে সমাপ্তি ঘটবে আধারের ছড়াছড়ি পরিবেশে কৃত্রিম আলোতে ঝলমল করছে আরাফের ফ্ল্যাটে রাত গভীর হওয়ায় নিরবতায় ছেয়ে গেছে সবকিছু বারান্দা থেকে মৃদু বাতাস হালকা সাদা রঙের পর্দা উড়িয়ে দিচ্ছে পুরো ঘরে মোমবাতির আলো ঝলমল করছে গোলাপ ফুলের ঘ্রাণে স্নিগ্ধ পরিবেশে সৃষ্ট হচ্ছে ফুলে সজ্জিত বিছানায় গোল হয়ে বসে আছে মাথায় অন্য সব বৌদের মতো এক হাত ঘুমটা টানা আর পাঁচটা মেয়ের মতো বুকে ডিপ ডিপ শব্দ হচ্ছে তার সব কিছুই খুব স্বাভাবিক তবে অন্য সব বৌদের মতো সে বিছানার মাঝখানে গোল হয়ে বসেনি বাম দিকের এক কোণে বসেছে তাও একদম গুটিয়ে ঘুমে সে বারবার পাশে ঢলে পড়ছে ফেলে পড়ার পর মাথার কাছে কোনো ব্যালেন্সিং কিছু না পেয়ে সচকিত হয়ে লাফিয়ে উঠছে তুষি বিরক্ত হয়ে দেওয়াল ঘড়িতে তাকায় একটা বাজতে চলল হিসহিসিয়ে উঠে তুষি আসবে না নাকি মেজাজটা খারাপ লাগে না এখন আমি ঘুমেই শেষ হয়ে যাচ্ছি ইচ্ছে করছে টমের মতো কাঠি দিয়ে আটকে চোখ খোলা রাখি ধুর ভাই কখন আসবে জাদ্রেলটা দরজা খোলার শব্দে লাফিয়ে উঠে বুকে থুথু দিয়ে চুপচাপ বসে রইল পরিচিত সুবাস নাকে এসে লাগতেই কেঁপে উঠল মস্তিষ্কে খেলে যাচ্ছে আরাফের প্রথম কাছে আসার কথা সেদিন গাড়িতেই আরাফ তাকে এত কাছে টেনে নিয়েছিল সেদিন খুব কাছ থেকে অনুভব করতে পারছিল আরাফের শরীরের ঘ্রাণ আজও পাচ্ছে তুষির হাট জোরে জোরে বিট করছে সব এলোমেলো হয়ে যাচ্ছে নিজেকে যথাসম্ভব ঠিক করল মৃদু মাথা ঝাঁকিয়ে নিজেকে শাসিয়ে উঠল তুইও কি বোকা তুষি শরীরের আবার ঘ্রাণ আছে নাকি বেডায় বাপের টাকা পেয়ে দামি দামি ব্র্যান্ডের পারফিউম ইউজ করে এই জন্যই এত ঘ্রাণ সব মেয়েদের পটানোর ধান্দা শালা বেডার জাতি খারাপ আর চোখে পাশে তাকাতেই আরাফকে দাঁড়িয়ে কাবাডে কিছু করতে দেখল আরাফ চুপচাপ নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল তুষি ভেবাচ্যাকা খেয়ে মুখ ভেঙে বলল এহহ চিনেই না যেমন মনে হয় ঘরে পাশের বাসার ভাবি এসে বসে আছে আমি যে বউ তার কি সেই খেয়াল আছে সব আধ ঘণ্টা পর আরাফ বের হল তুষি ঘুমটা ফেলে দিয়েছে আরাফ বের হতেই দুজনের চোখাচোখি হলো আরাফ তুষির দিকে তাকিয়ে হকচকিয়ে গেল ঘুমন্ত মুখশ্রী গোলগাল চেহারায় ক্লান্তির ছাপ মোমবাতির আলোতে শুভ্রতায় ছেয়ে আছে যেন আরাফের মন জুড়ে অনুভূতিদের বিচরণ শুরু হয়ে গেল চোখ ফেরানো দায় যেন তুষি তাকিয়ে চোখ সরিয়ে ফেলেছে আজ সে চেয়েও মুখ ফুটে কিছু বলতে পারছে না আরাফ চোখ বুঝে অন্যদিকে তাকিয়ে তোয়ালে চেয়ারে ঝুলিয়ে দিল এগিয়ে গিয়ে বিছানায় পাশে দাঁড়াতেই তুষি মাথা তুলে তাকাল আরাফ শান্ত গলায় বলল রাত হয়েছে ফ্রেশ হয়ে এসো আর লাইট নিভিয়ে দিও আমি ঘুমাবো তুষি ঠোঁটে হাসি টেনে ততক্ষণে উঠে দাঁড়াল হাসি ঠোঁটের কোণে রেখে বলল অবশ্যই শুয়ে পড়ুন আহারে সারাদিন কি ধকলটাই না গেল ওই যে ডান পাশে গিয়ে শুয়ে পড়ুন আরাফ সন্দেহী চোখে তাকাল তুষীর এত বাধ্যতা আর নিজের জন্য চিন্তা দেখে ভ্রু বাকালো। সন্দিহান গলায় বলল তোমার এত চিন্তিত হওয়ার কারণ কি কোনো কারণ নেই আমি যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি আপনি ঘুমান তুষি ওয়াশরুমের চলে গেল আবার ধরফর করে বেরিয়ে লাগেজ থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে গেল আরাফ কপাল কুঁচকে তুষী কীর্তি দেখল শুধু গিয়ে বিছানায় গায়েলিয়ে দিল চোখ বন্ধ করে মাথার নিচে হাত রাখল ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছে না কি এক যন্ত্রণা তুশি মিনিট পাঁচেকের মধ্যে বেরিয়ে এলো পরনে তার একটা সুতির শাড়ি আরাফ চোখ বন্ধ করেই বলল লাইট নিভিয়ে এসো তুষি ঠায় দাঁড়িয়ে আছে আরাফের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে লাইটের তীব্র আলোতে আরাফ বিরক্ত হয়ে চোখ মেলল তুষিকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে উঠে বলল দাঁড়িয়ে আছো কেন লাইট নিভাতে বলিনি তোমাকে আরাফের শরীর শিরশির করে উঠল হাতের বাহুতে ঘন ঘন চুলকানি শুরু হলো আরাফ ভ্রুকুচকে বাহুতে চুলকাতেই সারা শরীরে কেমন যেন করে উঠল তুষি উৎফুল্ল হয়ে তাকিয়ে রইল আরাফ গলা থেকে পিঠ অবধি সমস্ত কিছু চুলকাচ্ছে গায়ের খয়রি রঙের টি শার্ট ভেদ করে সারা শরীরই চুলকাচ্ছে আরাফ উঠে বসল ঘাড়ে গলায় চুলকিয়ে অবাক হয়ে বলল ড্যামিড এত চুলকাচ্ছে কেন আরাফের অস্থিরতা দেখে তুষির পেট ফেটে হাসি আসছে মুখ ফুলিয়ে হাসি থামাতে গিয়েও ব্যর্থ হলো দম ফাটিয়ে হেসে উঠল আরাফ চুলকাতে চুলকাতে ভ্রুকুচকে তাকাতেই তুষি চুপ হয়ে গেল ঠোঁট টিপে হাসতে লাগলো আরাফ কপাল কুচকে তুষির দিকে তাকিয়ে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়াল বালি শুলটাতে সাদা সাদা পাউডারের মতো দেখল বেকল বনে গেল আরাফ পরক্ষণেই দাঁত কিরমির করে তুষির দিকে তাকাল একবার কাঁধে একবার গলায় হাত রেখে ক্রুর গলায় বলে উঠল ইউ এটা তোমার কাজ তাই না তুষি কিছুই জানে না এমন ভাব নিয়ে বলল হায় হায় আমি মানে বিশ্বাস করেন রাসেল ভাই আমি এসবের আগাও জানি না গোড়াও না আরাফ ধমক দিবে কি সে তো চুলকানির জ্বালায় বাঁচছে না আরাফ এক টানে টি শার্ট খুলে ফেলল তুষি কিছুটা বিব্রত হয়ে অন্য দিকে তাকাল আরাফ ওয়াশরুমে যেতে যেতে গরম চোখে তাকিয়ে বলল তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি আরাফ ওয়াশরুমে চলে গেল তুষির যেন মন ভরল না এইটুকুতে তার শাস্তি শেষ আর জাদ্রেলটা তার গলায় একদম দাগ বসিয়ে ফেলেছে তুষি ধপ করে সোফায় বসে পড়ল ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে মানে আরাফ আবার সাওয়ার নিচ্ছে আরাফকে খেপাতে পেরেছে এতটুকুতেই চুপ হল তুষি কিছুক্ষণ পর আরাফ বেরিয়ে এলো তুষি আরাফের উদাম গা দেখে চোখ সরিয়ে নিল আরাফ বিছানার দিকে তাকালো এখন এখানে ঘুমানো যাবে না ত্রস্ত পায়ে হেঁটে সোফার কাছে দাঁড়িয়ে তুষিকে টেনে তুলল তুষী নাক ফুলিয়ে বলল শুরু হয়ে গেছে আপনার টানাটানি এভাবে হুটহাট হাত ধরে টান দিবেন না ব্যথা পাই ব্যথা পাওয়ার জন্যই ধরেছি আদর করিনি যে ভালো লাগবে তুষি চোখ রাঙিয়ে তাকালো আরাফ তুষির হাত মোচরে জিজ্ঞেস করে এটা করলে কেন একটা কিছু না বাধালে তোমার পেটের ভাত হজম হয় না তুষি হাত ছাড়াল তেতে উঠে বলল পেটের ভাত হজম হয় কিন্তু আপনাকে হজম হয় না আপনি গতকাল আমার গলার চামড়া তুলে ফেলেছেন তাই আমি শাস্তি স্বরূপ আপনার সাথে এমন করেছি একদম চুলকানির পাউডার মেখে রেখেছি বিছানায় টিট ফর ট্যাট আরফ কি করবে ভেবে পেল না কোমরে দুহাত রেখে চোখ গরম তাকিয়ে রইল তুষির দিকে অথচ তুষি নির্বিকার আরাফ মৃদু ঝংকার তুলে বলল ভালো করেছ এখন দাঁড়িয়ে না থেকে বেডশিট চেঞ্জ করো ফাস্ট চেঞ্জ করব মানে আমি পারবো না আপনারটা আপনি করুন আরাফ দাঁত কটমট করল ধমকে উঠে বলল ডোন্ট ডু দিজ তুষি আমাকে রাগিও না চুপচাপ বেডশিট চেঞ্জ করো বলেই এক পা এগিয়ে এলো তুষির দিকে তুষি বোকা চোখে আরাফের দিকে তাকালো আরাফের চোখে রাগ স্পষ্ট তুষি নিজের ভয়কে পাত্তা নি দিয়ে সোফায় বসে পড়ল শক্ত গলায় বলল পারব না মানে পারব না আর এখন বেডশিট চেঞ্জ করতে গেলে আমার হাতে লেগে যাবে কাল সকালে চেঞ্জ করব সকালে মানে এখন কোথায় ঘুমাব আমি তো সোফায় ঘুমাব আপনারটা আপনি বুঝুন তুষি কাত হয়ে সোফায় শুয়ে পড়ল আরাফ তুষির হাত ধরে টেনে উঠিয়ে দিল তুষি বিরক্ত হয়ে বলল উহফ আপনি আবার আপনাকে দেখলেই এখন আমার বিরক্ত লাগে তো তোমাকে দেখলে কি আমার আদর সোহাগ জাগে নাকি চুপচাপ বেডশিট চেঞ্জ করবে না হলে এখনি গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসব ফাজিল মেয়ে আমার মতো একটা মেয়েকে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি বসে বসে মুড়ি খান ওয়াট তুষি সোফায় গিয়ে বসল সাইড হয়ে অন্য পাশে হাত রেখে আরাফের দিকে তাকিয়ে বলল এখানে বসুন আরাফ কপাল কুচকে বসে পড়ল তুষির পাশে তুষি ঘুম ঘুম গলায় বলল এখানেই একটু ম্যানেজ করে নিন রাতটুকু আমার বেশ ঘুম পাচ্ছে আপনিও ঘুমান ঝগড়া করার মুড নেই প্লিজ গুড নাইট আরাফকে আর কিছু বলার সুযোগ দিল না সোফার এক হাতলে মাথা রেখে চোখ বন্ধ করল গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল কিছুক্ষণের মাঝে আরাফ তাকিয়ে থাকে তুষির দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল তুষীর ঘুমন্ত মুখশ্রীর দিকে তুষির ঝলমলে রূপে বারবার চোখ আটকাচ্ছে আরাফের কুচকানো কপাল প্রসারিত হল আরাফের শ্যাম্বর্ণ চেহারায় মৃদু হাসির ঝলক প্রতীয়মান হল সোফায় হেলান দিয়ে হাত বাড়িয়ে টেনে নিল তার প্রেশিকে নিজের প্রশস্ত উন্মুক্ত বুকে নরচরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তুষি আরাফ চোখ বন্ধ করেই তুষীর মাথায় ঠোঁট ছুঁয়ে দিল চলবে হৃদয়ঙ্গম পর্ব হুন সুমায়া ইসলাম নিশা প্রভাতের উষ্ণ আলিঙ্গনে ঘুম ভেঙে গেল তুষির জানলা সম্মুখে হওয়ায় পুরোপুরি ঘুম উবে গেল চোখে হাত দিয়ে কপাল কুচকে এবং অফি পিটপিট করল সময় নিয়ে তাকিয়ে রইল বিছানার দিকে গোলাপ বেলি ফুলে সজ্জিত বিছানার চাদর এলোমেল তুষির সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই মনে পড়ে গেল গোত্রাতের কথা যতটুকু মনে পড়ছে সে বিছানায় চুলকানির পাউডার মেখে রেখেছিল তার দরুন আরাফের সাথে এক বৈঠকে ঝগড়া হলো তারপর দুজনেই সোফায় ঘুমিয়ে গেল ঝট করে মাথায় এসে হানা দিল প্রশ্ন তার বর্তমান অবস্থান কোথায় জানার জন্য বেশ কৌতূহল হল তৎক্ষণাৎ ঘাড় উঠিয়ে তাকাতে গিয়ে আটকে গেল নিজের মাথার উপর ভারী কিছু অনুভব করল চুপ করে থম মেরে রইল কিছুক্ষণ নিজের মাথাটা কারো বুকের সাথে লেপটে মিশে আছে সেটা বেশ বুঝল প্রশস্ত উন্মুক্ত বুকে মিশিয়ে রেখেছে তাকে তুষি ঠাহর করতে পারলো সব কিছু আরাফের সাথে নিজেকে এভাবে মিশে থাকতে দেখে বেশ বিব্রত বোধ করল আরাফকে এমন উদাম গায়ে দেখে তুষির শরীর ঠান্ডা হয়ে গেল সরে যাওয়ার জন্য নরে চরে উঠতেই আরাফ তুষির মাথার উপর থেকে নিজের মাথা সরিয়ে সোফায় হেলান দিল তুষি সতর্কতার সাথে গুটি মেরে রইল এমতাবস্থায় সে আরাফের মুখোমুখি হতে চায় না বেশ লজ্জাজনক বিষয় মন গহিনে অবির্ভূত হলো এক অদ্ভুত ইচ্ছা এক পলক দেখতে ইচ্ছে হল আরাফের ঘুমন্ত মুখোশী নিজের ইচ্ছা দমিয়ে রাখার প্রয়াস করল না যার বুকে সে এক রাত ঘুমিয়ে পার করলো তার ঘুমন্ত মুখশ্রী দেখতে দোষের কি নাহ দোষ তো নেই তুষি চোখ বন্ধ করে নিজেকে শুধাল একবার একটু তাকালে কি সমস্যা হবে না সমস্যা হওয়ার তো কিছু নেই একবার বরং তাকাই একবার তাকিয়েই চোখ সরিয়ে ফেলবো তাকিয়েই থাকবো না ওকে ডান তুষি চোখ মেলে নিজেকে ধাতস্থ করল অতি সাবধানে আরাফের বুক থেকে মাথা উঠাল ঘাড় সামান্য উঁচু করে তাকালো সোফায় হেলান দেওয়া ঘুমন্ত আরাফের মুখপানে সব ভালো লাগা যেন তুষিকে ধরা দিল মুহূর্তে আরাফের স্নিগ্ধতা ঘিরে রাখা ঘুমন্ত মুখপানে যেন কত মায়া ভর করেছে তুষির কাছে সেটাই মনে হলো পৃথিবীর সমস্ত মুগ্ধতা যেন নিজ দায়ে এসে ঠায় নিল আরাফের মুখশ্রীতে তুষী তার বড় অক্ষিযুগল মেলে তাকিয়ে রইল আরাফের দিকে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তাকিয়ে না থাকার সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলল নিজ অজান্তেই শুকনো পাতলা ঠোঁট জোড়া প্রসারিত হল কিঞ্চিত মনের অজান্তেই হাত বাড়িয়ে দিল আরাফের মুখপানে ব্যাঘাত ঘটল আরাফের নড়াচড়ায় তুষির হুশ ফিরে আসে চোখ সরিয়ে ফ্লোরে দৃষ্টি স্থির করে আরাফ উঠে না কাটা গেলে যেত তার আরাফের এক হাত তুষির পিঠে অন্য হাতে তুষির এক বাহু জড়িয়ে আছে তুষি সন্তঃপর্ণে নিজের বাহু ছাড়ালো অতি সাবধানতার সহিত অন্য হাত দিয়ে পিঠের কাছ থেকে আরাফের হাতটা সরিয়ে সোফায় রাখল সোফায় দু হাতে ভর দিয়ে উঠে দাঁড়াল পরনের শাড়ি কুচকে আছে তুষি ঝটপট নিজের শাড়ি ঠিক করে নিল পূর্ণ দৃষ্টিতে তাকালো আরাফের দিকে আরাফের খালি গায়ে লালচে দাগ দেখে উচকাল তুষি ঘাড়ে অসংখ্য লাল আর মিনিটের মাঝে এই ব্যাপারটা বুঝে ফেললো আরাফের গায়ে ওই পাউডারের জন্য যে এই অবস্থা হয়েছে বেশ বুঝতে সক্ষম হলো রাতে অপরাধবোধ না হলেও এখন বেশ খারাপ লাগছে আরাফ তো তার এক জায়গায় আঘাত করেছে অথচ সে তো তার সমস্ত শরীরেই ক্ষত করে দিল তুষি অসহায় চোখে তাকিয়ে থেকে আরাফের সামনে হাঁটু গেড়ে বসল হাত বাড়িয়ে উঠে গিয়েও কেমন যেন গুটিয়ে নিল লজ্জা অস্বস্তি অনুতাপ সব যেন একসাথে ঘেরাও করেছে তাকে আরাফের ঘুম হালকা হল নরে চরে চোখে হাত রেখে উঠে বসল নিজের সামনে তুষিকে এভাবে বসে থাকতে দেখে ভ্রু কুচকাল সোফা থেকে সোজা হয়ে বসে ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল এখানে কি করছ তুষি দৃষ্টি তাক করল আরাফের দিকে শুকনো ঢোক গিললো ফট করে উঠে দাঁড়িয়ে এক কদম পিছিয়ে গেল আরাফ সোফা ছেড়ে দাঁড়াতেই তুষি এদিক সেদিকে তাকিয়ে নিজের লাগেজের দিকে গেল আরাফ কপাল কুচকে তাকিয়ে থাকল তুষির দিকে সকাল সকাল এই মেয়ের অদ্ভুত কাণ্ড শুরু হয়ে গেছে চুপচাপ কাবার থেকে নিজের পোশাক বের করে ওয়াশরুমের দিকে যেতে নিয়েও দাঁড়িয়ে গেল আয়নায় নিজের দিকে তাকিয়ে করা চাহনি নিক্ষেপ করল তুষির পানে তুষি ড্রেস বের করে সবেই পেছনে ফিরেছিল আয়নায় চোখাচোখি হয়ে গেল দুজনের আরাফকে এভাবে তাকাতে দেখেই তুষির অন্তরাত্মাকে পেয়ে উঠল এই বুঝি আরাফ তাকে কাঁচা গিলে ফেলে তুষি ঢোক গিলে হাতের শাড়ি আঁকড়ে ধরল আরাফ তুষির দিকে ফিরে গরম গলায় বলল নাও হ্যাপি প্রতিশোধ নিতে পেরে খুশিত নাকি আরও কিছু করবে তুষি এদিক সেদিকে তাকিয়ে আরাফের দিকে তাকালো আরাফের রক্তিম চেহারা দেখে কিছুক্ষণ আগের মুগ্ধতা কেটে গেল এই জাদ্রেলের মুখের দিকে তাকিয়ে সে বেহায়ার মতো মুগ্ধ হচ্ছিল নিজের রুচির প্রতি আচানক বিরক্ত হল আরাফের সাথে করা কাজে অনুতপ্ত হলেও তার অভিব্যক্তি মুখে প্রকাশ করলো আরাফের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বলল হ্যাঁ হ্যাপি আপনি আমার সাথে যা করবেন আমিও তাই করব আপনি আমায় আঘাত করলে আমিও করব এটাই নিয়ম যেমন কুকুর তেমন মুকুর আরাফের কুচকানো কপাল আরও কুচকে গেল এই মেয়ের কথাবার্তা ঠিক নেই আবল তাবল বকে যায় আরাপ শক্ত গলায় বলল আগে কথা শিখবে দেন বলবে ভুলভাল রং প্রভাব বলছ কেন গাধা একটা তুশিতেরে এসে বলল আপনাকে ভুল ধরতে বলেছি আপনি বুঝেছেন না আমি কি বলতে চেয়েছি আপনি বুঝলেই চলবে আরাফ ধমক দিয়ে উঠল আপ আপনি আবার ধমকাচ্ছেন আমিও ধমকাবো কিন্তু আমি যা করব সেটা তোমাকেও করতে হবে তুষি ভাব নিয়ে অন্য দিকে তাকালো আরাফের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল হাতের পোশাক ঢিল দিয়ে ছুঁড়ে ফেলল বিছানায় এগিয়ে গেল তুষির দিকে তুষির ঝলমলে চেহারা নিমিশেই চুপসে গেল আরাফের থেকে চোখ সরিয়ে এদিক সেদিকে তাকাতে লাগল পিছিয়ে যাওয়ার জন্য পা নাড়ানোর শক্তি ভি পেল না আরাফ এগিয়ে এসে তুষির হাত ধরে টেনে নিজের কাছে আনলো তুষি চোখ বড় করে আরাফের দিকে তাকালো আরাফ ঠোঁটের প্রগার বাঁকা হাসি ঝুলিয়ে এক হাতে তুষির বাম কাঁধ থেকে চুল সরিয়ে দিল তুষি ভয়ে তটস্থ হয়ে গেল দুরুদুরু বুকে আরাফের দিকে তাকিয়ে রইল আরাফ এক হাতে তুষির চুল পেঁচিয়ে মুখ এগিয়ে নিল তুষির ঘাড়ে ভেজা ঠোঁটের স্পর্শ দিতেই সর্বাঙ্গে ঝিলিক মেরে উঠল তুষির আরাফ ঠোঁট সরিয়ে তুষির দিকে তাকালো তুষি চোখ মুখ খিচে কুচকে বন্ধ করে ফেলেছে আরাফ সরে গিয়ে পুনরায় তুষির চুল ঠিক করে দিল তুষি ভয়ে চোখ মেলেই তাকাচ্ছে না আরাফ সরে যাওয়ার পরেও না আরাফ গম্ভীর মুখে তুষিকে নিজের কাছে টেনে নিল কানের কাছে মুখ নিয়ে ফিচেল কণ্ঠে ফিসফিস করে বলল নাও কিস্মি তুষি ঝট করে চোখ মেলে তাকালো আরাফের কথাটাটা কর্ণকুহুরে পৌঁছানো মাত্রই হুরমুড়িয়ে সেটা হৃদয়ে কম্পন তৈরি করল আরাফ এই মাত্র তাকে কি বলল তুষি চোখ পিটপিট করে তাকালো আরাফের দিকে আরাফ গম্ভীর মুখে তার দিকেই তাকিয়ে আছে তুষির গাল দুটোতে রক্তিম আভা দেখা গেল কি ঠোঁট কাটা ছেলে কথা বলার কি ছিরি তুষি আরাফের থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করল আরাফ ছাড়লো না শক্ত করে চেপে ধরে গম্ভীর কণ্ঠে বলল ওয়াট হাত ছাড়াতে চাইছ কেন বললে না আমি যা করব তুমিও তাই করব ওকে দেন আমি তোমায় কিস করলাম এবার তোমার পালা তুষি ঠোঁট কামড়ে শূন্য চোখে তাকালো নিজের কথার জালে নিজেই ফেঁসে গেল আরাফ কপাল কুচকে তাকিয়ে থেকেই আচমকা পাজা কোলে তুলে নিল তুষিকে তুষি তৎক্ষণাৎ ভয় আর্স্ট হয়ে গেল দুহাত গলা জড়িয়ে ধরল ভয়ার্ত চোখে তাকিয়ে রইল আরাফের দিকে আরাফ মৃদু পায়ে হেঁটে তুষিকে নিয়ে ওয়াশরুমে চলে গেল তুষিকে নিয়ে নামিয়ে দিতেই তুষি পিছিয়ে দেয়ালের সাথে মিশে গেল কাপা কাপা গলায় প্রশ্ন ছুড়ল কি চান আপনি আরাফ এগিয়ে গিয়ে তুষির দুপাশে হাত রাখল তুষি সেটিয়ে গেল দেয়ালের সাথে আরাফ ঝুঁকে পড়ে তুষির মুখের উপর তুষির ভয়াতুর চোখের দিকে তাকিয়ে আরাফ ঠোঁট কামড়ে হাসে এক হাতে সাওয়ার অন করে ঝটপট দূরে সরে যায় তুষি বোকা চোখে সাওয়ারের দিকে তাকায় আরাফ ভাবাবেক গলায় বলে আমি চাই ফাইভ মিনিটস এর মধ্যে তুমি সাওয়ার কমপ্লিট করে বাইরে আসবে এন্ড দেন আমি সাওয়ার নিব ফাস্ট তুষি স্বস্তির শ্বাস টানল ইতোমধ্যে তুষি আদভেজা হই গেছে আরাফকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত কণ্ঠে বলল আ আপনি বের হচ্ছেন না কেন আজব তো আরাফ কথা বলতে বলতেই তুষির দিকে তাকিয়ে চুপ হয়ে গেল ভেজা সারি গায়ের সাথে লেপটে আছে লম্বা চুলগুলো গলায় ঘাড়ে লেপটে আছে ফর্ষা ঘাড়ে গভীর আছে দাগ স্পষ্ট চোখে পড়ল আরাফের নিজের সৃষ্ট আঁচড়ে নিজেই মুখ কুচকালো হাত বাড়িয়ে উঠে গেলেই তুষি সরে গেল তুষির ভয়াতুর মুখের দিকে তাকিয়ে হাত গুটিয়ে বের হয়ে গেল ওয়াশরুম থেকে রোদের মাঝে হুটহাট বৃষ্টি শুরু হচ্ছে রাত থেকে মৃদু বাতাস আর বৃষ্টিতে চারপাশ থোকা থোকা জলে ভিজে আছে রাত থেকেই প্রকৃতি বৃষ্টি বিলাসে মত্ত থেকে এখন খান্ত হল হৃদের একটা শো ছিল আজ সকালে এমন বিভিন্ন জায়গা থেকে হৃদের গানের শো হয় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন শোতে গান করে এটা তার শখ প্যাশন বলা চলে রোজ বিভিন্ন জায়গা থেকে শো এর জন্য রিকোয়েস্ট আসে হৃদ ব্যস্ত থাকায় বা অনেক সময় অনিচ্ছুক থাকায় না করে দেয় তবে আজ না করেনি দুদিন আগেই আজকের শো এর জন্য তাকে বলা হয় হৃদ প্রথমে না করলেও গতরাতে কনসার্টের এমডিকে জানিয়ে দেয় সে আজ শোতে পার্টিসিপেট করবে বাড়িতে থাকলে দম বন্ধ লাগে তার অন্তত গানের মাঝে থেকে নিজেকে শান্ত করতে চায় হৃদ শো শেষ করে মাত্র বের হয়েছে সিঁড়ি দিয়ে নামার সময় থেমে গিয়ে সূক্ষ্ম চাহনি নিক্ষেপ করল সামনে পরক্ষণেই ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠলো দ্রুত পায়ে সিঁড়ি মারিয়ে নিচে নেমে গেল গাড়ির কাছে গিয়ে ডোরের লক খোলার সাথে সাথেই পেছনে থেকে গান ঠেকিয়ে ধরল কেউ হৃদ সামনে তাকিয়ে বাঁকা হাসল আশেপাশে জনমানুষের সমাগম দেখে ধীর স্থির হয়ে ডোর লাগিয়ে দিল গান ধরে থাকা লোকটা ঝংকার তুলে বলল কোনো শব্দ না করে চুপচাপ আমার সাথে আয় একটা আওয়াজ করলেই তোর সাথে এখানে যত মানুষ আছে সবগুলো প্রাণ হারাবে হৃদ জ্যাকেটের পকেটে হাত রেখে সামনে হাঁটা ধরল লোকটাও পেছনে পেছনে গান ঠেকিয়ে হাঁটতে লাগল কনসার্টের পেছনের দিকটায় পরিত্যক্ত লেক বন্ধনা হলেও লেকে কেউ আসে না শুকনো পাতা ভাঙা বেঞ্চে পরিত্যক্ত হয়ে গেছে জায়গাটা হৃদ লেকের ভেতর দাঁড়িয়ে পড়তেই লোকটা হৃদের সামনে দাঁড়িয়ে পড়ল লোকটার পরনের পোশাক সাধারণ হলেও মুখে কালো মাস্ক দিয়ে বাঁধা লোকটা হৃদের দিকে গান তাক করে বলল বেশি চালাকি করবি না এখানে আমার আরো লোক আছে চুপচাপ যা জিজ্ঞেস করব উত্তর দিবি তার হৃদবাক হয়ে বলল ডিড আই নো ইউ আই থিঙ্ক নো চিনা লাগবে না তোকে যা জিজ্ঞেস করছি উত্তর দে ওই নিষাদকে চুপচাপ আমাদের হাতে তুলে দে এর বদলে যা চাইবি তাই পাবি রিদ জ্যাকেটের হাতা গুটালো ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো ফুজ নিষাদ বেশি চালাকি করবি না বলেছি না এখানে আমরা অনেকজন চুপ করে বলে দে নিষাদকে কি দরকার দরকার আছে শালা ওর জন্য বসের কত টাকা লস হয়েছে জানিস ওকে দিয়ে দে বদলে তুই যা চাইবি তাই পাবি চল ডিল করি তোর অলাভ আমাদের অলাভ হৃদের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি স্থায়িত্ব হল পরনের জ্যাকেটটা গা থেকে খুলে ছুঁড়ে মারল নিচে চোখগুলো রক্তবর্ণ ধারণ করলেও ঠোঁটে তার হাসি বিদ্যমান শার্টের হাতা গুটিয়ে কোনই পর্যন্ত উঠাতে উঠাতে এগিয়ে গেল লোকটার দিকে লোকটা গান তাক করে বলল কি হল বেশি হিরোগিরি করবি না তোর সাথে ডিল করতে চেয়েছি চুপচাপ আমার কথা মেনে নে এগোবি না বলেছি না আমার এখানে অনেক লোক আছে তোকে লোকটার কথা শেষ হতেই রিদ হুট করে পা উঠিয়ে কিক মেরে লোকটার হাত থেকে ফেলে দিল গান গিয়ে লেকের পানিতে ডুবে গেল লোকটাকে কিছু বুঝে উঠার সুযোগ না দিয়েই পকেট থেকে গান বের লোকটার পা বরাবর শ্যুট করল রিদ লোকটা চিৎকার দিয়ে পা ধরে লুটিয়ে পড়ল নিচে হৃদ বাঁকা হাসে গান ঘুরিয়ে বলল গান হাতে নিয়ে যদি শুটি না করিস তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না জল মেশানো দুধের মতো পাংশুটে লোকটা পা ধরে অবাক হয়ে তাকালো হৃদ দাঁতে দাঁত চেপে লোকটার কাছে গিয়ে হাতে পারা দিয়ে হিসহিসিয়ে বলে কি ভেবেছিস আমাকে সামান্য গান দেখিয়ে ভয় দেখাবি আর আমি ভয় পেয়ে যাব হৃদকে এত সহজ ভাবা বোকামি ছাড়া কিছুই না তোর সাহস তো কম না তুই আমার স্ত্রীকে নিয়ে আমার সাথেই ডিল করছিস তোকে তো আমি লোকটার ক্ষতস্থানে পা দিয়ে লাথি মারল রি ব্যথায় চোখ মুখ বিকৃত হয়ে গেল লোকটার হৃদ হিংস্র গলায় বলল তোর কোন বাপকে ডাকবি ডাক আমিও দেখি কার কলিজায় কত পানি তোদের মতো চামচিকাদের খুঁজে বের করা আমার কাছে কিছুই না তবে কষ্টটা কমিয়ে দিলি এবার তোর মাধ্যমেই তোর উপরের বাপকে খুঁজে পাব হৃদ লোকটার পা ছেড়ে দূরে গিয়ে ফোন বের করে ওপাশ থেকে কল রিসিভ হতেই বলে কনসার্টের পেছনে থেকে একে তুলে নিয়ে যা খাতির যত্ন কর স্পেশাল ট্রিটমেন্ট আমি করব তুষি মুখ বের করে ওয়াশরুম থেকে ঘরেও কি দিল ঘরে ফাঁকা দেখে স্বস্তি পেয়ে ঘরে এলো পরনের শাড়ি ঠিক করে ভেজা চুলগুলো মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়াল ঘড়ির দিকে তাকাতেই তুষি চুপ হয়ে গেল সবে সাতটা বাজে এত আগে সে কখনো এর আগে উঠেনি আর আজ তাকে এত তাড়াতাড়ি উঠতে হয়েছে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বিছানার দিকে তাকাতেই দেখল বেডশিট আগের মতোই আছে চেঞ্জ করার কথা বেমালুম ভুলে গিয়েছে সে তুষি ঠোঁটে ঠোঁট চেপে বিছানার দিকে তাকিয়ে রইল এখন তাকে আবার এটা চেঞ্জ করতে হবে ধুর তুষি মুখ লটকিয়ে সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই দরজা খুলে আরাফ ঘরে এলো তুষি ঘর ঘুরিয়ে আরাফের দিকে তাকালো আরাফের চুলগুলো ভেজা এখন আর উদাম নেই পরনে ব্ল্যাক টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট তুষি দ্বিতীয় দফায় ক্রাশ খেয়েও চোখ সরালো হাতের তোয়ালে চেয়ারে ঝুলিয়ে বিছানার দিকে এগিয়ে গেল চাপা শ্বাস ফেলে বিছানায় হাত দিতেই আরাফ খপ করে হাত ধরে ফেলল তুষি হাতের দিকে তাকিয়ে ভ্রু আরাফের দিকে তাকালো আরাফ কটমট চোখে তাকিয়ে বলল তুমি যে মাথার ভিটামিনের অভাবে ভুগছ বেশ বুঝতে পারছি এখানে হাত দিচ্ছ কেন আমাকে দেখে শিক্ষা হয়নি শরীরের দাগ বানাতে চাও নাকি তুষি হাত ছাড়িয়ে ঠাস করে বলল আপনার মাথায় সমস্যা আমার গায়ে দাগ থাক যেমন চায় তাই থাক আপনার কি যত্ত সব আমার কি হবে নাথিং বাটেকটু পর ভরা মানুষের সামনে বাইরে যাবে গায়ে এমন দাগ দেখলে ব্যাপারটা কি হবে বুঝতে পারছ তুষির মনে হলো কেউ তার উপর জ্বলন্ত কয়লা ঢেলে দিয়েছে আরাফের কথার মর্মার্থ বুঝতে পেরে চোখ মুখ কুচকে বলল ছিহ কি সব কথা আরাফ ভাবলেসীন চোখে তাকিয়ে হাত দিয়ে চুল ছেড়ে এক ভ্রু উঁচিয়ে বলল ছিহের কি আছে আমি বলেছি তোমার গায়ের দাগ দেখে ভাববে বিয়ের প্রথম রাতেই স্বামীর হাতে মার খেয়ে পোড়া কপালের টকমা লাগিয়ে ফেলেছ সেটাই বুঝাতে চেয়েছি মাইন ঠিক করো তুষি বিরক্ত চোখে তাকাল আরাফকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল ঘর থেকে বেরিয়ে সবার আগে রান্নাঘরে গেল মিসেস আঞ্জুমান নিজ হাতে সকালের নাস্তা বানাচ্ছেন তুষি সলজ্জ চোখে তাকিয়ে ধীর গলায় বলল আমি বানিয়ে দেই তুমি বলে দেও কি করব। মিসেস আঞ্জুমান হাসি মুখে তাকালেন তুষির দিকে তাকিয়ে রুটি বেলায় মনোযোগ দিয়ে বললেন আজকে বানাতে হবে না আজ তো আমি করে ফেলেছি তুমি অন্য দিন বানিয়ে দিও আরাফ উঠেছে তুষি ছোট্ট করে বলল জি মিসেস আঞ্জুমান ঝটপট চাটা রুটি দুবাটি মাংসের তরকারি আর দু কাপ কফি ট্রেতে ফতাফত সাজিয়ে নিলেন তুষি চেয়ে রইল শুধু মিসেস আঞ্জুমান ট্রে তুষির হাতে দিয়ে হাসি মুখে বললেন তোমরা নাস্তা করে ফেল একটু পর সবাই উঠে পড়বে আর বউ দেখার জন্য ব্যস্ত হয়ে পড়বে খাওয়ার সুযোগ হবে কখন কে জানে তোমরা নাস্তা করে ফেলো আজ আবার বৌভাতের অনুষ্ঠান আছে তুষির কেমন যেন লাগল অন্তত নাস্তাটা তার বানানো উচিত ছিল মিসেস আঞ্জুমান সেটা বুঝতে পেরে মিহি গলায় বললেন মন খারাপ কর না এসব ঝামেলা শেষ হলে তুমি সংসারের কাজে হাত দিও এখন ঘরে গিয়ে দুজন নাস্তা করো তুষি হুম বলে ঘরে চলে গেল ঘরে গিয়ে ট্রে টেবিলে রেখে বারান্দায় তাকালো আরাফ ঘরে নেই মানে বারান্দায় আছে তুষি এক কাপ কফি নিয়ে বারান্দায় গেল বারান্দায় গিয়েই তুষি টাস্কি খেয়ে গেল আরাফ সিগারেট টানছে তুশি হা হয়ে দাঁড়িয়ে রইল আরাফ স্মোক করে জানা ছিল না তুষি হাতের কাপ টেবিলে রেখে ধপ গলায় বলে উঠল এমা আপনি সিগারেট খান আরাফ চমকে গেল তুষিকে দেখে বিব্রত বন্ধ করল এভাবে তুষির সামনে ধরা খাবে ভাবেনি সিগারেট খাওয়ার নেশাটা কিছুদিন ধরে হয়েছে না হুটহাট দু একটা টান দেয় আরাফ সিগারেট ফেলল না তুষি সচকিত চোখে তাকিয়ে পুনরায় বলল আপনি সিগারেট খান কবে থেকে আরাফ অস্বস্তির নিঃশ্বাস ছাড়ল ধরা গলায় বলল তো তোমাকে বলতে হবে কেন আমি জবে থেকেই খাই খাই মাইন্ড ইউর ওন বিজনেস তুষি ঠোঁট এলে হেসে বলল আমার কিছু না আচ্ছা এটার টেস্ট কেমন আমাকে একটু খেতে দিবেন একটার নিব শুধু স্কুলে আমার এক ফ্রেন্ডকে দেখেছিলাম খেতে সেই থেকে ইচ্ছে জাস্ট একটা নিব দিবেন আরাফ বোকা চোখে তাকাল এসব কি বলছে এই মেয়ে তুষি উত্তরের আশায় তাকিয়ে আছে আরাফ অবাক হয়ে বলল আর ইউ মেড তুষি তুমি সিগারেট খেতে চাইছ চড়িয়ে তোমার সব দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে তুষি জোর গলায় বলল না না আমি খাবই প্লিজ জাস্ট একবার আর কখনোই খাব না প্লিজ বলতে বলতেই তুষি হাত বাড়িয়ে সিগারেট নিতে গেল আরাফ হাত সরিয়ে চোখ রাঙিয়ে তাকাল তুষিও কম না এগিয়ে গিয়ে আরাফের কাঁধে হাত রেখে আরেক হাত উছিয়ে সিগারেট ধরার জন্য লাফাতে লাগল আরাফ ব্যালেন্স রাখার জন্য তুষির কুমড়ে এক হাত রাখল তুষি লাফিয়ে যাচ্ছে আরাফ ধমকে উঠে বলল থামবে তুমি বলেছি না একবার ও না লাফানো বন্ধ করো কেন কেন আপনি খেলে আমি খেতে পারবো না কেন দিন আরাফ তুষির কুমড়ে চাপ রেখে টান মেরে বুকের সাথে জড়িয়ে ধরল তুষি কপাল কুচকে তাকাল লাফালাফি থেমে গিয়েছে তার আরাফ হাতের সিগারেট ফেলে দিল নিচে গরম চোখে তুষির দিকে তাকিয়ে কোমরের চাপ দৃঢ় করে তুষিকে নিজের মুখ বরাবর নিয়ে এল ফাটা গলায় বলল আমি যা করব সেটা তুমি চাইলেই করতে পারবে না নাড এনি প্রুভ সো আমি পারলে তুমি পারবে না কেন এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো আরাফের গরম নিঃশ্বাস তুষির মুখে গলায় পড়তেই তুষি দ্রুত ছাড়িয়ে অন্য দিকে ঘুরল আরাফ চোখ ছোট করে তাকিয়ে টেবিল থেকে কফি নিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে সামনে তাকিয়ে কফির কাপে চুমুক দিল তুষি আর চোখে একবার তাকালো কালোটি শার্টে আরাফের উজ্জ্বল শ্যামলা গায়ে যেন মানিয়েছে তুষি চোখ সরিয়ে নিল এই লোকের উপর আর ক্রাস নামক বাস খাওয়া যাবে না তুষি মুখ ভেঞচি দিয়ে আচল দুলিয়ে বারান্দা থেকে বের হতে হতে গিয়ে উঠলো একখান সিগারেট চাইছিলাম সিগারেট দিলা না তোমার সাথে কিসের প্রীতি হৃদ লিফ্ট থেকে বের হয়ে ডান দিকে গেল হাত ঝাড়তে ঝাড়তে কপাল কুচকালো আঘাতের জায়গা থেকে রক্ত বের হচ্ছে ব্যান্ডেজ চেঞ্জ না করলে ব্লাড বের হওয়া বন্ধ হবে না হৃদ স্বভাবতই ফ্ল্যাটের সামনে গিয়ে দরজা নক না করে ডাবল ক্লিক করে ডোর খুলতে নিয়েও থেমে গেল দরজা আগে থেকেই খোলা শুধু চাপানো ছিল হৃদভ্রু কুচকাল কিছু মনে হতেই আতকে উঠল সে বুকের ভেতর মোচর দিয়ে উঠল উভ্রান্তের মতো দরজা ঠেলে ভেতরে গেল নিশাতের নাম ধরে ডেকে এই ঘর সেই ঘরে পাগলের ন্যায় দৌড়ে গেল সারা ঘর ফাঁকা হৃদের বুক ধরফর করছে আবারও বুঝি নিষাত তাকে ছেড়ে গেল ঘর থেকে বেরিয়ে এক দৌড়ে নিচে চলে গেল সিঁড়ি ভেঙে হাঁটুতে ভর দিয়ে জোরে শ্বাস টানল এপার্টমেন্টের বাইরে দাঁড়ানো দারোয়ানের কাছে গিয়ে আতঙ্কিত গলায় প্রশ্ন ছুড়ল চাচা নিষাদকে দেখেছেন ও কি নিচে নেমেছিল দারোয়ান নিষাদকে চিনেন তাই নাম বলার সাথে সাথেই বললেন না তো বাবা দেহিনাই তো হেরে হৃদ মাথার চুল টেনে এদিক ওদিক তাকালো শ্বাসনালী কম্পিত হচ্ছে তার চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতেই মাথায় এসে বাড়ি খেলো কথাটা এক মুহূর্ত ব্যয় না করে পুনরায় দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল দারোয়ান চিন্তিত মুখে সেদিকে চেয়ে রইলেন